আছো? মেয়ে দুটোর জন্মদিন, ওরা তোমাকে 18 বছরে বাবা বলে চিনলো না, জানলো না, ডাকলো না। তাই সুলতানা চৌধুরীর বাড়ির একজন পুরনো চাকর হিসেবে এই ফুল দিয়ে দুই মেয়েকে জন্মদিনের আশীর্বাদ করতে চাই। 18 বছরে তোমার মতো এক টাকার বাবার আমার মেয়ে দুটোর আশীর্বাদের প্রয়োজন হয়নি, আগামী তো হবে না। তাই বাবা সাজার ব্যর্থ চেষ্টা একদম করো না। সেই পুরনো কথাটা আবার বলছি, তোমাকে বিয়ে করা, তুই আর চম্পার পৃথিবীতে আসা, তোমাকে এই বাড়িতে এখনো পর্যন্ত থাকতে দেওয়া, সবকিছু বাবার উইলে শর্ত পূরণ করার জন্য। নইলে তোমার মতো এক টাকার ছেলেকে কোটিপতির মেয়ে সুলতানা চৌধুরী কোনোদিনই বিয়ে করত না। আমি শুধু বাবার সম্পত্তি পাবার জন্য বাবার জেদের শিকার হয়ে তোমাকে বিয়ে করেছিলাম। তুই আর চম্পাকে একটা কথাই বুঝিয়েছি, গরিবের কোনো মূল্য নেই, গরিবের মূল্য এক টাকা। তবে তো একেবারে মূল্যহীন করে দিতে পারোনি, কোটি টাকার পাশে এক টাকার অঙ্কটাও গরিবের অহংকার হিসেবে কম কিসে? এই আনন্দ নিয়েই থাকো। শোনো, তোমার আশীর্বাদের এই ফুলের দাম 2 টাকা, আর জুই চম্পার জন্মদিনের উপহার হিসেবে ওই দুটো কুকুরের দাম 2 লক্ষ টাকা। তুমি বলো কোনটা দামি। তুলনা করতে বলছো, তুমি কি করে বুঝবে সুলতানা? কুকুর যত বেশি দামি হোক, ওর পরিচয় ও কুকুর। আর আমার এই ফুলের দাম 2 টাকা হলেও এর নাম ফুল। ফুল সুগন্ধ ছড়ায়। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মম। হ্যাপি বার্থডে। এক মিনিট, তোমাদের জন্য সুন্দর একটি গিফট এনেছি। এই রনি আর বনিকে নিয়ে আয়, দেখ। ওয়াও, আমাদের আমার সোনা বনিটা, সো সুইট মম। রিয়েলি মম, ইউর চয়েস ইজ গ্রেট। আজ তোমাদের ফ্যাশন শোর গ্র্যান্ড ফিনাল। আমি চাই আমার দুই মেয়ে আর যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে একসাথে রাতে কেক কাটবে। দেখতে দেখতে অনেকগুলো বছর চলে গেল, আমি এক হতভাগ্য বাবা। তোদের সামনে গিয়ে বাধ্য পড়ার ক্ষমতা আমার নেই, সে একইভাবে বলছি হ্যাপি বার্থডে টু জুই, হ্যাপি বার্থডে টু চম্পা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই মুহূর্তে বক্সিং ক্লাবে যাবি, গিয়ে কামালকে বলবি কুকুরের বাচ্চা দুটোকে মেরে ফেলার জন্য ঘাতক ড্রাইভারকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় অবরোধ করতে। আরো বলবি পুলিশ আসুক আর প্রশাসনে যেই আসুক, ঘাতক ড্রাইভার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের অবরোধ চলবে চলবে। বুঝান কইতে আসলাম কি, এই উত্তর বাস্তার লেগে রাস্তা অবরোধ, এটা বোধহয় ঠিক হইবে না, জুট ঝামেলা হইতে পারে। মামা, মম উপদেশ শুনতে চায়নি। ওহ মামা, মম যা বলেছে তাই করো। কিরে দাঁড়িয়ে আছিস কেন? যা যা, বলবি আমি রাস্তা অবরোধ দেখতে চাই। দিস ইজ মাই অর্ডার, গো। এক মাইলের ভেতরে রিক্সা ভ্যান সাইকেল কিচ্ছু আইতে পারবো না।
तुम जल्दी जाओ जाओ बुनी देखते रास्ता बंद हो चलते हस्पताल पसंदना बाहर आठ कोटी भांगे दे अवरोध कर साधारण मानुषे दुर्भोग सृष्टि दाम अनेक बेशी मानुष अल्लाह सेरा सृष्टि से मानुषर भविष्य कुकुरे तुलना करे कुकुर के बड़ करार चेष्टा करबि ना और जदि करिस और से दिन जदि आमार संगे तोदेर देखा है ताहले आज गला धरेछि ओई गलाय कुकुरे बेल पड़िए देव बेल पड़िए देव समय मत ना आसार जन तर जीवन थेके एकटा बछर पिछिए गेल कोटि कोटि मेयेदेर अन्याय प्रतिबाद करते गिये हजारो भाइबा परीक्षाटा दिते पारलाम ना आमार स्वप्न मायेर आशा मार उपे परिश्रम सब मिथ्ये हये गेल खोदार कसम गरीबर परिश्रम टाका जे मेरे खाबे टाका आमी मारबो एक दिन हासपाताले थाकबे त्रिश दिन तुई तो सुपारभाइजर तुई केनो श्रमिकेर पक्षे कथा बोलछिस एरा तोर की हय ओरे हिन चाचा ए आमी ना चाची एदिके आसो कालुनिया की कय ओ आमाके जिज्ञेस करे तोमरा आमार की हओ ए तोमरा सबाई बसो
বসো। এই যে রহিম চাচা গরিব মানুষ, আমিও গরিব মানুষ, পেটের জ্বালায় এক মুঠো ভাতের জন্য যখন আমনা চাচি কাঁদে, তখন ওই চোখের পানি দেখে মনে হয় আমার মা কাঁদছে। শোন, গরিবের পরিশ্রমের দাম এক টাকা কম দিলে কেউ কাজ করবে না, কেউ না। এই মারো, তার না করলে খাবি কি? আমাদের পেটে গামছা বেঁধে থাকার অভ্যাস আছে, তাই আমরা আমাদের পাওনা আদায় করেই কাজ করব, কাউকে কোনো কমিশন দেবো না। কমিশন বন্ধ হলে আমার বউ দামি শাড়ি পরবে কি করে? কমিশনের টাকা দিয়ে তোর বউ দামি শাড়ি পরবে, আর আমার এই গরিব মা বোনরা ছেঁড়া শাড়ি পরে কাজ করে, একদিকে টানলে অন্যদিকে ইজ্জত বেরিয়ে যায়। এই গরিবের আবার ইজ্জত কি সরলে? টাকা দিলে তো এমনি শাড়ি খুলে দেয়। কি বললি, কি বললি? তুই আমার গরিব মা বোনদের ইজ্জত নিয়ে কথা বলি? কোনদিন কমিশন খাবো না, আর কোন গরিব মা বোনকে ছোট করে কথা বলবো না। ওই ছোট লোক গুন্ডা ছেলেটাকে গ্রেফতার করে থানার লকাবে ভরে আচ্ছা মতো ধুলাই দিতে হবে। আপনার কথা শুনে, আপনার মেয়েদের কথা শুনে তো ছেলেটাকে গুন্ডা মনে হয়নি, একজন দায়িত্ববান যুবক মনে হয়েছে। মিসেস চৌধুরী, পুলিশকে আপনারা কি মনে করেন? পুলিশ কিন্তু আপনাদের হাতের কোনো নাচের পুতুল নয়, যে টাকা আর ক্ষমতার গরমে পুলিশকে দিয়ে যা ইচ্ছে তাই করাবেন। রাস্তা অবরোধ করে অপরাধ করেছেন আপনারা, গ্রেফতার করলে প্রথমে আপনার দুই মেয়েকে আর ভাইকে করা উচিত। একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, নিজেরা অপরাধ করে সেই অপরাধে অন্য কাউকে গ্রেফতার করার জন্য পুলিশকে ডাকবেন না। প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। রাজু, তুই কি বললি? কি বললি বাবা? আমি কত আশা করেছি তোর ভাইবা পরীক্ষা শেষ হবে, তুই ভালো একটা চাকরি পাবি, মারু বালুঘাটের কাজটা ছেড়ে দিয়ে বিয়ে পরীক্ষা দেবে। বাবা রে, আমাদের জীবনের অমাবস্যাটা কি কোনোদিনই শেষ হবে না রে বাবা? সেটা বলতে পারবো না, আমি শুধু আজকের কথাটাই বলতে পারবো। ওরা যদি কুকুরের বাচ্চার মৃত্যুর অজুহাতে পরলোকের খাম খেয়ালিপনা দেখাবার জন্যে রাস্তা অবরোধ না করত, তাহলে তাহলে আমি ঠিকই ভাইবা পরীক্ষাটা দিতে পারতাম। মা মা, তোমার তোমার স্বপ্নটা পিছিয়ে যেত না, আর ওই মারিফের পরিশ্রমটাও বিফলে যেত না। রাজু, আমার কথা রাখ, মায়ের কথা বল। আমাদের মায়ের স্বপ্নটা পিছিয়ে গেল, মায়ের এই কষ্টটা আমার এই পরিশ্রমের চেয়ে অনেক বড়। তুই শুধু বল কোন বাড়ির মেয়ে, আমি ওদের বুঝিয়ে দেব, ওদের কোটি টাকার চাইতে আমার মায়ের স্বপ্নটা অনেক বেশি দামি।
আমি মারো, আরো পরিষ্কার করে বলছি, রাজুর ভাই মারো। যে রাজু তোদের ভাড়া করা গুন্ডাকে মেরে প্রমাণ করে দিয়েছে রাস্তাটা তোদের আম্মার টাকায় কেনা না। আরো একটা কথা, ওর ঘুষির ওজন যদি 20 কেজি হয়, আমার ঘুষির ওজন 1 মন। ছোটলোক, কেজি মনের হিসাব রাখ, আমার মমকে নিয়ে কথা বলবি না। তোর কোনো ধারণাই নেই আমার মমের অবস্থান। কি কি বললি? মম কি রে? আমি তো তোর মমকে নিয়ে কথা বলিনি, আমি তোর মাকে নিয়ে কথা বলেছি। ছোটলোক, দরজাটা খোলা আছে, বেরিয়ে যা। যদি না যাই তাহলে কি হবে? কি হবে? বাড়িতে কেউ আছে নাকি? গুন্ডা পান্ডা থাকলে ডাক না দেখি। এই দাঁড়িয়ে আছিস কেন? এ কালাটাই যা, এমন মার মারবো, আমাকে আব্বা জান আর তোকে আম্মা জান বলে ডাকবে। চম্পা, ওর বাড়াবাড়িটা দেখেছিস? সিকিউরিটি, সিকিউরিটি! সিকিউরিটি দেখে লাভ নেই, ওদের খোঁজ নিতে হলে হাসপাতালে যা। এই গুন্ডামি করছিস কেন? গুন্ডামি করতে আসি নাই, তোদের রাস্তা অবরোধ করার কারণে আমার ভাই রাজু ভাইবা পরীক্ষা দিতে পারলো না, আমার পরিশ্রমটা মিথ্যা হয়ে গেল, আমার মায়ের স্বপ্নটা 1 বছর পিছিয়ে দিয়েছিস। বুঝেছি, ক্ষতিপূরণ চাইতে এসেছিস? তোর মায়ের স্বপ্নের দাম আর কত? 50,000, 1 লাখ। ঠিকানা দিচ্ছি, তোর মাকে আমার মমের অফিসে পাঠিয়ে দিস, ফোন করে দিব, আমার মম তোর মাকে ভিক্ষা দিয়ে দিবে। এই কোটি টাকার মেয়ে, আমার মাকে ভিখারিনী মনে করেছিস? তোকে দেখে কি বলা উচিত? তোর মা রাজরানী? জুঁই যা বলেছে তাই কর। তোরা আমার মাকে অপমান করলি? আমার মা আমার কাছে রাজরানীর চাইতে অনেক বড় কিছু, তোরা আমার সেই মাকে অপমান করেছিস? এই এই তুই চল আমার সাথে। কাজটা করলে মায়ের সম্মান যায় না, সে কাজটা করলে আমার সম্মান যাবে কেন? এই ওঠা, আজ আর কাউকে যেতে হবে না। রাজু, ও মায়ের খাবারগুলো অফিসে অফিসে পৌঁছে দেবে মাথায় করে, তুই শুধু চিনিয়ে দেবার জন্য সাথে যাবি, আর আমি ওইটাকে আমার সাথে বালুঘাটে নিয়ে যাব, বালু টানাবো। আপনার ছেলেকে কিছু বলুন, আমাদের সাথে অনেক গুন্ডামি করেছে, আর যেন না করে। তুমি ভুল বললে মা, আমি কোনো গুন্ডা ছেলেকে জন্ম দেইনি। আমার ছেলে গুন্ডা তুমি প্রথম বললে। মা, তুমি কোনো কথা বলবে না, আমাদের কাজ আমাদের করতে দাও। নাও নাও, ফেলে দেব কিন্তু। এ ফেলে দেবে? ফেলে দেখ না, টেঙ্গিটা ভেঙে দেব। কি শুরু করেছিস রাজু? নিয়ে যা, চল 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 চল। ভালো হবে না কিন্তু। আজ বুঝবি বালু টানতে কেমন লাগে। ফেলেই তো দিলি, সোজা হাট, ব্যাকাতে হলে একটা মাইর দেবো, একদম সোজা হাট। কি হলো দেখ কেমন লাগে? আরে সামনের দিকে তাকায় হাট না, আমাকে কি দেখছিস? তাড়াতাড়ি আয়, সোজা হয়ে হাট। পড়ে যাচ্ছিস কেন? আরে আরে আরে, এই কি, এই 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 বসলি কেন? অভ্যাস নেই আর পারবো না। এই যে ম্যাডাম, না বললে তো আর হবে না। সাপে খেলা, এদিকে আসো, ওতে সাপ আছে? আছে, টাকা লাগবো। টাকা দেবো, ওর গা ছাড়ো ছাড়ো, ওর গা ছাড়ো। আরে ছাড়ো না, পারবো পারবো। কিরে এখন পারবি? ওটা ওটা এখন লাইনে আসছে, চল আট চল আট। ঠিক আছে বোন, তুমি যাও। একেই বলে ঠেলার নাম বাবাজি। কি বলো, কেমন লাগে দেখেছিস? দেখেছিস গরিবের স্বপ্ন কিনতে কত পরিশ্রম করতে হয়? হুম,
বাড়ির প্রতিটি মানুষ চাকর চাকরানি জুয়ে চম্পাকে খুঁজতে গেছে। একমাত্র একমাত্র তুমি নিশ্চিন্তে বসে আছো। মাঝে মধ্যেই তো দেখি মেয়ে দুটোর কাছে বাবা শাস্তি ইচ্ছে করে। এই এই কেমন বাবা তুমি? কি বললে, কি বললে তুমি? আমি আমি কেমন বাবা? তাহলে তাহলে তুমি স্বীকার করছো আমি ওদের বাবা? সুলতানা সুলতানা, এই সত্যি কথা তুমি আবার বলো, আবার বলো সুলতানা। চৌধুরী মনের মানুষ তা শুনুক, এই বাড়ির প্রতিটি ইট সাক্ষী থাক, আমি জুঁই আর চম্পার বাবা। এই খাঁচার পাখিটা শুনতে পাক, আমি জুঁই আর চম্পার বাবা। ছোট লোকটাকে শাস্তি দিতে হবে, ছোট লোকটা আমাকে তো বালুটা দিয়েছে। তুমি যদি আমার হাত পা ভেঙে কম করে 6 মাস হাসপাতালে রাখতে পারো, then I will talk with you, otherwise not. Yes mom, I also support. Okay, okay. আসো তোর মামারা ফিরে আসো, আমি গুন্ডা ভাড়া করে কম করে 6 মাসের জন্য ওদের হাসপাতালে পাঠিয়ে দেব। ইয়ে বেগম সাহেবা, আবার নতুন করে ঝামেলা না বাদালে হয় না। মম বুঝতে পেরেছো, তুমি যে গরিব তো তাই গরিবকে মারা হবে শুনে মুখে ব্যথা লেগেছে। আহা দেখি না কোথায় ব্যথা লেগেছে। দেখতে চাচ্ছি এই বুকটার ভেতরে নতুন করে ব্যথা লাগার মতো 1 ইঞ্চি জায়গাও খালি নেই। অনেক কষ্ট, অনেক ব্যথা, জমাট বেঁধে বরফ হয়ে গেছে। তোমার তো বউ নেই, সন্তানও নেই, বাইরে থেকে তো বোঝা যায় না তোমার বুকে এত ব্যথা। কি করে বুঝবেন, আমি তো একটা সবুজ পাতার মেহেদি গাছ, তাই বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না সবুজ মেহেদি পাতার অন্তরালে কত রক্ত জমাট বেঁধে থাকে, কত রক্ত জমাট বেঁধে থাকে। ঢং নাটক না না রে জিগা মু নাকি? ও না 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 না, কই দি পারে আশেপাশে গুন্ডাবারা পাওয়া যায় কোথায়? ইয়ার কি মারাল তেসা? হ্যাঁ ইয়ার কি মারলাম কোথায়? এই রিক্সা লাবা, এই থামেন 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 ভাই। কি যে গুন্ডাবারা কোথায় পাওয়া যায়? গুন্ডাবারা আমার সাথে কোটে চলেন। এই ওঠেন কোটে। হ্যাঁ ওঠেন কোটে যাবো গা দুর্মিয়া। গুন্ডা খুঁজতে গেলে গুন্ডার ভাল্লাই ভরি দিয়ে যাই আবার। এখানে এখানে কি কি আশেপাশে গুন্ডাবারা পাওয়া যায় কোথায়? হ্যাঁ ভাড়া তো পাওয়া যায়, কিন্তু কারা জানি দেয় কারা কারা। এক কাজ করো তুমি, এই সোজা গিয়া ডাইনে মোড় নিয়া এই সাতবাড়ি পরে যাবা, ওইখানেই পাইবা। যাও কোনো প্যাসের মধ্যে ভালাইলেন না তো? আরে না খুবই সোজা, পাগল জানি গনকার। মানে এইখানে এই গুন্ডাবারা পাওয়া যায়? এই একজন কইলো এইখানে নাকি গুন্ডাবারা পাওয়া যায়। ভাই যদি ভুল করিয়া থাকি তো আমার মাফ করিয়া দিয়ে আমি যাই, ঠিক আছে ভাই? আমার ভাগ্নিরা কইছে কম করিয়া 6 মাস আট পা ভাঙ্গিয়া হাসপাতালে বিছানায় থাকতে হইবে, বেডে হইয়া থাকতে থাকতে যেন পচে যায়। 1,00,000 টাকা লাগবো। আর টাকা কোনো ফ্যাক্টর না, একটা হলো মারা মায়ের কোন সাইজটা কেমন হইবে আমার একটু দেখাবেন? ওরে মায়ের স্যাম্পল দাও। কি ব্যাপার? ওই এ বাবা কি করে হলাই? ওই ভাই এ আরে আমি না ওকে ভাই ভাই হেরে আর লাগবে না, আমি নমুনা হই। ওরে আল্লাহ রে কিডা জিগাইছিলে, আল্লাহ ভাবে নমুনার কথা কেটা কইতে কইছে সাইজ জিগাইতে গেছি। আর জীবনে কোনদিন মাইনের সাইজের কথা শিখাবো না।
আমার সুন্দরী আহা কি স্টাইল আমি এক কাম করি আমি ও হিরোর মতো স্টাইল করে খারাইয়া পড়ি আর সুন্দরী আমার লাভ করবে এইডে কি হইলে যাই যে হেইডেই লাভ আরে আমি তোমার মামা 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 তোমার মামা কেন তুমি না গেলে গুন্ডা ভাড়া করতে মার খেয়ে ফিরে এলো কোত্থেকে আরে মায়ের খাই নাই তো মায়ের সাইজটা দেখাইতে কইলাম দেখাই দিয়েছে এইবার কক এই রকম হইলে চলবে তো চলবে মানে 100 বার চলবে তুমি তাড়াতাড়ি কন্টাক্ট করে ফেলো মামা দেখি চিচি হাতটাই নোংরা করে ফেললাম বাই বুঝলেন তো কারো বসবাস কারো সর্বনাশ রাজু কে তুই তাই নিজেকে কি মনে করেছিস হ্যাঁ বালুঘাটে তুই কাজ করবি ট্যাক্সিও তুই চালাবি তাহলে সংসারে আমার কাছটা কি হ্যাঁ বল শোন অনেক হিরো সেজেছিস আর তোকে হিরো শাস্তি দেবো না ট্যাক্সি আমি চালাবো আচ্ছা অন্যদিন চালাবি ঠিক আছে না আমি আজকেই চালাবো মারুফ ভাই এক কাজ করো লটারি করো যে জিতবে সেই আজ চালাবে মারুফ ভাই কোনটা 7 লাখ তোরটা আমি করছি আমরা জিতলে আমরা তোদের মারবো আর তোরা জিতলে তোরা আমাদের মারবি হঠাৎ মার খাওয়ার ইচ্ছে হলো কেন আমার মনে হয় ওদের ভিটামিন ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে আমাদের মারে আবার ভিটামিন ক্যালসিয়াম আছে তো তাই মার খেতে চায় তোরা জানিস তোদেরকে মারার জন্য সুলতানা চৌধুরী 2 মে আমাদের কত টাকায় কন্ট্রাক্ট করেছে 2 লাখ টাকা কপাল যদি মন্দ হয় ইচ্ছে করেই মার খায় শুয়ে থাকতে কি মজা তোরা যদি নিজেকে হিরো মনে করে থাকিস তাহলে আমরাও সুপার হিরোইন ইস খুব লেগেছে না দাঁড়া সুস্থ করে দিচ্ছি আমাদের
তোমাদের সাথে রংবাজি দুটাই দৌড়াচ্ছে ধর মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া কান্দে পইরা বগি কান্দে রে ও তাজল রে কামটা নাচন নাচাব তো রে ও তাজল রে কামটা নাচন নাচাব তো রে মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া কান্দে পইরা বগি কান্দে রে গরিব একটা কারি ছেলে ওরাই শুধু পান্না ঘিরা নিজে নিজেই বলে ওদের চোখে আমরা গরিব একটা কারি ছেলে ওরাই শুধু পান্না ঘিরা নিজে নিজেই বলে মনে হয় পৃথিবীটাই বন্ধ হবে রে মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া মহারানী ভিক্টোরিয়া চলে এমন ভাব দেখাইয়া কান্দে পইরা বগি কান্দে রে কাজটা তোরা ভালো করিস নি। ওরা অন্যায় করেছে বলে কি তোরা অন্যায় করবি? ওদের মা হয়তো ওদের কোনো শিক্ষা দেয়নি কোনটা ভালো কোনটা মন্দ, কিন্তু আমি তো ওদের শিক্ষা দিয়েছি।
ছাড়ো মা, যতটুকু করেছি মা, মেয়ে দুটোর জন্য প্রয়োজন ছিল। ওদের সাহসটা দেখো, আমাকে আর রাজুকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিল। আমরাও একটু বুঝিয়ে দিলাম, আমরা গুন্ডা না, কিন্তু গুন্ডাদের পেটাতে পারি। আরো বুঝিয়ে দিলাম, ওরা কোটি টাকার মেয়ে হচ্ছে তো কি হয়েছে, হ্যাঁ আমরাও খেমটা নাচন নাচাতে পারি। পাগলের মতো কি সব করছে, নিজে পাগল হবে আমাকেও পাগল বানাবে। আমার কত আশা ছিল মুরগি দুটো রান নিজের হাতে রান্না করে রাজু আর মারুফকে খাওয়াবে, আমাকে এত বড় কষ্ট দিল। ছোট মা তুমি হাসছো, এজন্যই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তুমি জানো মুরগিটা কত দিয়ে কিনেছিলাম? 240 টাকা। এই তুই আমাদের জন্য অনেক বড় একটা উপকার করেছিস, আজকে তুই যা চাইবি আমরা তাই দেব তোকে। উপকারটা কি করলাম বল, উপকারের সাইজটা বুঝে দেখি ক্ষতিটা পুষিয়ে নিতে পারি কিনা। অনেক বড় উপকার, আজ তোর জন্য আমরা বহুদিন পর আমাদের মাকে প্রাণ খুলে হাসতে দেখলাম। বল, আরে বল কি চাস তুই? সারা জীবন ছোট মাকে মা বলে ডাকার অধিকার চাই। তুলতানা চৌধুরীর দুই মেয়ের চোখের পানি, তাও আজ আমাকে দেখতে হচ্ছে? আসলে ভিখারিনীর ওই ছেলেরা সাপের পাঁচ পা দেখেছে, এবার আমি সুলতানা চৌধুরী দেখিয়ে দেব খেমটা নাচন কাকে বলে। ইন্সপেক্টর কাজটা ভালো করলেন না, ওইটা তো ওইগুলো আমি দেখতেছি। চল ভাগ। আমি গরিবের মা হয়ে তোমার এত বড় ঋণ আমি কি করে শোধ করব বাবা? আমি পুলিশে চাকরি করি, আমি যা কিছু করেছি আমার কর্তব্য করেছি। তারপরেও যদি ঋণের কথা বলেন তাহলে না হয় মাঝে মাঝে এসে এই গরিব মায়ের হাতে রান্না খেয়ে যাব, আমার তো মা নেই। তোমার জন্য আমার ঘরের দরজা সব সময় খোলা থাকবে বাবা। এই যে মিস্টার, রান্না খেতে এসে আবার বলো না মা, আমার ঘরে বউ নেই, মা ডাকাটা পাকাপোক্ত করতে চাই। কুসুম আপা তুমি না। তোদের সাহস হলো কি করে, আমার বোনকে রাস্তার মধ্যে বেইজ্জতি করতে চেয়েছিলি? সত্যি বলো তো,
তোমার বাবা মা আমাকে মেনে নেবে তো? আমি কিন্তু পালিয়ে এসে আর ঘরে ফিরে যেতে পারবো না। ভালোবাসলেই ঘর থেকে পালাতে হয়, এটা ঠিক না। আরে বেটা, কাজ যা করছিস তাই কর, তোকে উপদেশ দিতে কে বলেছে? আমারও একটা ছোট বোন আছে, তাই নিজের বোন মনে করে কথাটা বলেছিলাম। আকাশ, তুমি বা গানটা দিচ্ছ কেন? আমি তোমার জন্য ঘর ছেড়েছি, কথাটা ও শুনেছে, তাই ওর মতামত ও প্রকাশ করেছে। চলো। কাউকে তো দেখছি না। সত্যি সত্যি কি কেউ নেই? সব তো খালি দেখছি। ভালো জামা কাপড় পরলে ভদ্রলোক হওয়া যায় না, বুঝেছিস? চলুন। কিসের টাকা? ট্যাক্সি ভাড়া। এবার কিন্তু আমি ভাড়াতে আসিনি, এ পর্যন্ত আমি যা করেছি এক বোনের বিপদে ভাই হিসেবে করেছি। বোনের বিপদে উপকার করে কোন ভাই বোনের কাছ থেকে উপকারের দাম নেয় আমার জানা নেই, আর যদি কেউ নিয়েও থাকে আমি সেই দলে নই। একটা সালাম নিশ্চয় করতে পারবো। কি করছেন? আমি একটু দিয়ে দিই, দুষ্টুমি করিস না। মম, আমরা টেনিস খেলতে যাচ্ছি। ইয়েস মম, নো টেনশন। তাকিয়ে লাভ নেই, আমার মেয়েদের আমার মতো করেই তৈরি করেছি। ওরা দ্বিগুণ যে তোমারই রক্তে, এই সত্যটা কোনোদিন জানতে পারবে না। সুলতানা চৌধুরী, তোমার এই বিশ্বাসটা কেন তা আমি জানি, কিন্তু তুমি জানো না, একদিন রক্তের টানে ওরা নিজেরাই তোমার পরিদোয়া সোনা শিকল ছিঁড়ে আমার এই বুকে আছড়ে পড়বে, আর সেদিন হবে তোমার পরাজয় আর আমার জয়। আমার সেই জয়টা আমি নিজের চোখে দেখব বলে এই বাড়িতে পড়ে আছি, আর অন্য কোনো কারণ নেই। ভুল ভুল, ওদের জীবন থেকে বাবার শব্দটা আমি মুছে দিয়েছি। ওদের একটাই পরিচয়, সুলতানা চৌধুরীর মেয়ে।
রাস্তা দেখে চলতে পারো না? এখন যদি অ্যাক্সিডেন্ট হতো, তোমার দুই ছেলে আমাদের বাড়িতে গিয়ে গুন্ডামি করে আসতো। তুমি ভুল করছো। সেদিনও বলেছি, আজও বলছি, আমি কোনো গুন্ডা ছেলের মা নই। এই নে, চোরের মার বড় গলা। রাস্তা দেখে গাড়ি চালাতে পারো না? এই ছোট লোকের বাচ্চা। এই মারো, দেখ ছোট মাকে ফেলে দিয়ে উল্টো ধমক দিচ্ছে। এই মে, তোরা দুই বোন আমার মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নে। সক্ষত তোর মায়ের ময়লা পায়ে হাত দিয়ে আমাদের সুন্দর হাত নোংরা করে আর কি। এই মে, কি বললি? বললি মায়ের পায়ের নিচে থাকে সন্তানের বেহেশ, তুই আমার সেই বেহেশকে নোংরা বললি? খোদার কসম, ক্ষমা চা, ক্ষমা চা, তা না হলে তোর হাত ভেঙে গলার মধ্যে মালা পরায় দেব। ক্ষমা চা, মাফ চা। সরি। এই ইংরেজি সবাই বোঝে না, বাংলায় বল। বল আমাকে মাফ করে দেন। মাফ করবেন? শোনো মা, কোনো সন্তানই তার মায়ের অপমান সহ্য করে না, আমার রাজমারুক তো করেই না। তোমরা জানো না আমি ওদের অহংকার। তোমার ছেলেকে আমি আমার চাকর বানিয়ে রাখবো। মা কি বললো? এই তুই কি বললি? বাবা চল, ও আমার কাছে মাপ চেয়ে নিয়েছে, চল বাড়িতে চল। মা তোমার? না বাবা, আমার কোথাও লাগেনি, চল। হোয়াট? ওই ছোট লোকের ছেলেটা তোকে হাত জোর করে ওর মার কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছে? মম, বাড়িটা কেউ যদি অফিস বানিয়ে নাও তাহলে জানবে কি করে? কি করতে হবে বলো। মম, আমি ওর মাকে বলে এসেছি, ওই ছোট লোকটাকে আমাদের বাড়ির চাকর রেখে ওর মাকে দেখাবো। বলো মম, আমার চ্যালেঞ্জটা সত্যি করবে? সুলতানা চৌধুরীর মেয়ের কাছে সামান্য একটা গরিবের মা হেরে যাবে এটা সত্যি, কারণ ওদের মতো গরিবের জন্মই হয়েছে আমাদের মতো বড় লোকের বাড়ির চাকর হবার জন্য। কখনো সত্যি হবে না। আমার দুই ছেলেকে কিনে নিয়ে চাকর বানানো দূরে থাক, স্বামীও বানাতে পারবে না। দারুণ একটা কথা বলেছে ছোট মা, স্বামী বানাতেও পারবে না। ঠিকই তো বলেছি, আমার আশেপাশে কি মেয়ের অভাব আছে? একদম ঠিক। ছোট মা, তুমি তোমার রাজুর বোনে একদম চিন্তা করো না, এই দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। এই এই কোথায় যাচ্ছিস? মা কিছু বুঝলে কথাটা কেন বললো? আমি মা সব বুঝি, মন্দই বা কিসে? ভাবি ভাবি, কাপড় মাপার ফিতাটা দাও তো। কি করবি? রাজুর বুকটা মেপে দেখবো। এনে ধর, তোর মাথায় কখন কোন ভূত চাপে কিছু বুঝি না। তো বুঝতে হবে না, আপাতত রাজুর ভূত। পাগল রাজু, রাজু, এই রাজু। এই কি হয়েছে? তুই ভীষণ লক্ষ্মী ছেলে, মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেল। মানে? মানে তোকে খুঁজতে হলো না। এই এই নে ফিতাটা ধর, আমার বুকটা মেপে দে। কেন? আমি কেন? আমি কেন? বেশি কথা বলিস না, মাপতে বললাম মাপ। আমি মাপবো? কত? 36। হাত তোল। কেন? হাত তোল। আমি কেন তুলবো? বুকটা মাপবো। আরে তোর বলছি, এই তো ফুটবল। আমাকে ভালো হতে দিলি না, সুসুরে লাগে না। কি এর সমস্যাটা? কি 38, 2 ইঞ্চির ব্যবধান। দেখি তোরই ছোট জায়গায় কেউ ঢুকে আছে কিনা দেখি না। কোনো সাড়া শব্দ নেই, একদম নীরব। শোন, তোর ছোট জায়গায় আমি আর কাউকে ঢুকতে দেব না। Thank you.
আশার মন্ত্র দিয়া জাদু করিলা রঙ্গিলা মাইয়া রে ও প্রিয়া রে এসো না এসো তুমি বুকের ভেতরে মাইয়া রে ও প্রিয়া রে এসো না এসো তুমি বুকের ভেতরে পাগল মন চাই যে কাছে পেতে মনটা সারাক্ষণ তোমারই প্রেমেতে আমার পাগল মন চাই যে কাছে পেতে মনটা সারাক্ষণ তুমি এলে তাই এলো যে ফাগুন মনের ঘরে লাগলো যে আগুন পানিতে নেবে না নেবে না রে রঙ্গিলা মাইয়া রে ও প্রিয়া রে এসো না এসো তুমি বুকের ভেতরে রঙ্গিলা পোলা রে ও রঙ্গিলা ভালোবাসার মন্ত্র দিয়া জাদু করিলা আসরে আদরে আদরে জড়িয়ে রাখবো প্রেমের চাদরে হ্যাঁ ফুলের বাসরে আদরে আদরে জড়িয়ে রাখবো প্রেমের চাদরে পড়েছি তুই চোখে প্রেমের কাজল বেহায়া বাতাসে উড়েছি আজল শুনি না কথা শুনি না রে রঙ্গিলা মাইয়া রে ও প্রিয়া রে এসো না এসো তুমি বুকের ভেতরে রঙ্গিলা পোলা রে ও রঙ্গিলা ভালোবাসার মন্ত্র দিয়া জাদু করিলা রঙ্গিলা মাইয়া রে ও প্রিয়া রে এসো না এসো তুমি বুকের ভেতরে রঙ্গিলা পোলা রে ও রঙ্গিলা ভালোবাসার মন্ত্র দিয়া জাদু করিলা মামা হোয়াটস হ্যাপেন্ড এবার তোমাকে কে মারলো ভাইজান খাইছে পাবলিকের মার মিশা কথা কইলো বইলা কি হলো আমি কি জিজ্ঞাসা করেছি শুনোনি আমি তো গইয়া গুন্ডবারা করছি বইলা মারুবার রাজু হালার বলা দুইটা মিললা আমার রাস্তায় একলা ভাইয়া কেউ নাইছে পাবলিক ভাই যা কইলাম তাই হলো না পাবলিক ওরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আছে করতে দাও সুযোগ মতন ভূত আমার ক্ষমতার মধ্যে যতটুকু ছিল আমি তা করেছি ম্যাডাম
কত টাকা লাগবে? যে কন্ডিশন তাতে করে টোটাল বিল আসবে 4-5 লাখ টাকা। কিন্তু এই মুহূর্তে কম করে 2-3 লাখ টাকা ক্যাশে জমা না দিলে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। আর ট্রিটমেন্ট বন্ধ হওয়া মানেই আপনার মা ডাক্তার না দয়া যখন করেছেন আর 2-4 ঘন্টা আমি টাকা জোগাড় করে আনছি। এ তোরা কোনো চিন্তা করিস, আমি টাকা জোগাড় করে আনছি। প্লিজ আমাকে একটা কিডনি বিক্রি করার সুযোগ করে দিন। প্লিজ প্লিজ ডক্টর, একটা কিডনি বিক্রি করার ব্যবস্থা করে দিন। আমি যদি সময় মতো টাকা জোগাড় করতে না পারি তাহলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না, আমার মাকে বাঁচাতে পারবো না। তুমি ইচ্ছা করলে কিডনি বিক্রি করতে পারবে না, পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক সময় প্রয়োজন। আমরা এই মুহূর্তে হেল্পলেস, কিছুই করার নেই। এ ভাই, ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই, ভাই আমার মা হাসপাতালে ভাই। এ ভাই আপনারা শুনেন, আপনাদের কোটি টাকার বাড়ি আছে, ব্যাংকে অঢেল টাকা আছে, আমার কিচ্ছু নেই ভাই, আমার আছে শুধু একজন মা। ভাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে আমাকে সাহায্য করুন ভাই। ও ভাই আমার মা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, ডাক্তার বলেছে 5 লাখ টাকা না হলে আমার মায়ের অপারেশন হবে না, আর অপারেশন না করলে আমার মা মারা যাবে। কেউ তো এগিয়ে আসেন ভাই। ও ভাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আমাকে একটু দয়া করুন, আমাকে 5 লাখ টাকা ভিক্ষা দিন ভাই। ও ভাই দাঁড়ান ভাই, আমাকে একটু দয়া করুন ভাই, প্রয়োজনে আমি আপনাদের গোলাম থাকবো, সারা জীবন গোলাম থাকবো ভাই, যা বলবেন তাই করব। ভাই আমাকে দয়া করুন ভাই, আমার মা মারা যাচ্ছে ভাই, আমার মায়ের জীবন বাঁচান ভাই, আমার মায়ের জীবন বাঁচান আপনারা ভাই। এদিকে শুন, এখানে যারা বসবাস করে তাদের তোর মতো ভিখারির চিৎকার শোনার সময় নেই। তোর সৌভাগ্য যে তোর চিৎকার আমরা 2 বোন শুনতে পেয়েছি। আমরা 2 বোন তোর মার জীবন বাঁচানোর জন্য টাকাটা ভিক্ষা দিতে পারি, তবে এই ভিক্ষা নেবার জন্য আমাদের একটা শর্ত তোকে মানতে হবে। একটা না, 2টা শর্ত মানতে হবে। শুধু 2টা শর্ত কেন? আমি আমার মায়ের জীবন বাঁচানোর জন্য সব শর্ত মানতে রাজি আছি, সব শর্ত মানতে রাজি। আহা, সব মানতে হবে না, 2টো মানলেই হবে। আমাদের প্রথম শর্ত, ওই যে বানরটা দেখ, আরে দেখ না, ওই বানরটার সাথে তোকে বানর নাচ নাচতে হবে। তোরা 2 ভাই আমাদেরকে রাস্তার মধ্যে নাচিয়েছিলি, তাই আজ আমরাও তোকে বানর নাচ নাচাবো। এদিকে এসো, কাম কাম কাম, বানরের নাচ দেখাও। ভুলে যাস নে, তোর মা কিন্তু এখন হাসপাতালে, আজ দেখতে চাই তোর কাছে কোনটা বড়, মায়ের অহংকার না মায়ের জীবন। কি দেখছিস, নাচ নাচ। টাকাগুলো তোর হবে, রাইট। টাকা শোধ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে আমাদের চাকর নিয়ে থাকতে হবে। ভেবে দেখ, রাজি না হলে তোর ভাই বোন তোকে তোর মায়ের মৃত্যুর আসামি সাজিয়ে দেবে। খবরদার, তুই আমার মায়ের লাশ ছুঁতে পারবি না। তুই আমার মাকে মেরে ফেলেছিস,
তুই এই মায়ের সন্তান হতে পারিস না, কিন্তু তুই আমার ভাই হতে পারিস না। এই মারু, বলে তোর যদি চাকর থাকতে এতই আপত্তি থাকতো, তুই আমাকে বলতিস আমি চাকর হতাম? রাস্তার কুকুরের সামনে বড় লোকের রুটি ছুঁড়ে মেরেছি, শর্তে রাজি হলে টাকাগুলো তুলে নে, আর রাজি না হলে দরজা খোলাই আছে। আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই বাবা। মা তুমি বাঁচবে, তোমাকে মরতে দেবো না মা, তোরা সবাই শোন, ওই ছোট লোকটা আমাকে ছোট করে ওর মায়ের অহংকারটা বড় করতে চেয়েছিল। আমি ওকে চাকর বানিয়ে প্রমাণ করে দিয়েছি অহংকার শুধু আমার জন্য। অবাক করে দিলে বাবা, তোমার মতো সন্তান আমি জীবনে প্রথম দেখলাম। অবাক করার মতো আমি কিছুই করিনি, আমার মা আমার এই বুকের ভেতর, তাই আমার মাকে এই বুক থেকে হারাতে চাই না। তোমার মতো সন্তানকে যে মা পেটে ধরেছে সে মা তো ভাগ্যবতী মা। যাও বাবা যাও, মার কাছে যাও, যাও। যখনই মারুফের কথা জিজ্ঞেস করি তোরা টুপ করে থাকিস কেন? মা, আপনার কন্ডিশন খুব ভালো, দুই চার দিনের মধ্যে বাসায় যেতে পারবেন। বাবা, এটা এটু খাবার, এই খাবার রাস্তার কুকুর খায়, আমার কাচ্চি বিরিয়ানিটা তুমি খাও, আমি তো তোমার মায়ের মতোই, খাও খাও বাবা। আমি তো তোদের কোনোদিন মিথ্যে কথা বলা শেখাইনি, তাহলে কেন এতদিন ধরে মিথ্যে কথা বলছিস? বিন্দু, তুই বলতো মারুফ কোথায়? রাজু, বল না বাবা, মারুফ কেন আসে না? কি বলবো মা, কি বলবো, তোমার জীবন বাঁচাবার জন্য মারুফ ও সুলতানা চৌধুরীর দুই মেয়ের কাছে 5 লক্ষ টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে মা, বিক্রি করে দিয়েছে। দাও, এই আমি না ফুলি জরিকে দেখে বলো তো বাজারগুলো রান্না করে নিয়ে যেতে। জি ভাইজান। ফুলি জরি, জি খালা, বাজারগুলো রান্না করে নিয়ে চল, ভালো করে ধর। ডন, 5 মিনিটের মধ্যে ইস্তারি করে দে, এইখানে হিরোগিরি চলবে না। এই চাকর চাকরের কাজ কর, যা। এই 12টায় ঘুম থেকে উঠছি, মুড কিন্তু ভালো নাই, জলদি করিয়া বড় মগের এক মগ কফি বানাই যান, যা। আই চাকর, ব্যাগটা ধর, আমার সাথে টেনিস করতে যাবে। এই যা, আমার বেডরুমটা পরিষ্কার করে দিয়ে। তুমি অন্য কাজগুলো করো, আমি জুতা কালি করে দিচ্ছি। তোমাকে দরদ দেখাতে কে বলেছে? মেয়ে থাকলে না হয় জামাই বানিয়ে নিতে, তাও তো নেই। আপনি যান। দাও বাবা, আমি কালি করি, আমার কাজটা আপনি কেন করবেন? মনে করো আমি তোমার বাবার মতো, তুমি আমার, তুমি আমার সন্তানের মতো। তাহলে তো আরো না, সন্তান কখনো বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করতে দেয় না, যারা দেয় তারা সন্তান না। দেখো মা, দেখো তোমার ছেলে, তোমার জীবন বাঁচাবার জন্য
নিজেকে বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে মা। কি দেখছো, তোমার ছেলে আমার জুতা কালি করছে? আমি কিন্তু তোমাকে বলেছিলাম এই দৃশ্যটা তোমাকে দেখাবো, তুমি হেরে গেছো। And I'm success. কেন তুই আমার জীবন বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছিস? আমি এই দৃশ্য দেখতে যাইনি, আমি সেই দৃশ্য দেখতে যাইনি, যাইনি। মারো মা, ওকে আরো মারো, বেশি করে মারো। ও তো আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে মা। আমি মরে গেলে কি হতো? তুমি কি বলছো মা? তুমি মরে গেলে বিন্দু, রাজু, আমি কাকে মা বলে ডাকতাম? তুমি মরে গেলে কুসুম কাকে ছোট মা বলে ডাকত? আমাদের সুখ দুঃখের গল্পটা কার সাথে করতাম? তুমি তো আমাদের বেঁচে থাকার পৃথিবী মা। মা তুমি তোমার এই চাওয়াটা মা হিসাবে সন্তানের কাছে কোনো বাড়তি চাওয়া না মা, কিন্তু কিন্তু নিজেকে নষ্ট করতেও পারছি না। এখানেও তোমার শিক্ষা বাবার রক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে, নইলে 5 লাখ টাকার জন্য বেশি ঘোরাঘুরি করতে হতো না। এই শহরে টাকা উড়ে বেড়ায়, অসৎ পথে ধরতে যতক্ষণ লাগে। তাহলে এতগুলো টাকা আমরা কোথায় পাব? টাকা আমি দেব, চুরি করা টাকা না, আমার জমানো টাকা, নিজের টাকা। নিজের সন্তানের জন্য এক টাকার একটা জিনিস কেনার সৌভাগ্য আমার হয়নি, তাই ভাগ্যহীন কবাটা বদলাবার জন্যে মারুফকে নিজেরকেও মনে করে এই টাকাটা আপনার হাতে তুলে দিতে চাই। আমি কিন্তু করুণা করতে আসিনি, মারুফের মতো সন্তানের মাকে করুণা করার সাহস আছে কার? তাহলে কি সহানুভূতি না বিনিময় কোনো কিছু চাইতে এসেছেন? মিথ্যে বলবো না, জুই চম্পার মেম সাহেবের পাপের কিছুটা প্রায়শ্চিত্য করতে এসেছি। চোখের সামনে মেয়ে দুটোকে জন্মাতে দেখেছি, বড় হতে দেখেছি, শুধুমাত্র মায়ের কারণে মানে মেয়ে দুটো নষ্ট হয়ে যাচ্ছে। এটাই কি শেষ কথা? না বাবা, বিনিময়ে আমিও কিছু চাইব। মারুফ মুক্ত হওয়ার পর তোমরা দুই ভাই তোমার মায়ের সামনে কথা দেবে, জুই চম্পা দুটো মেয়েকে তোমরা দুটো ফুলের মতো মেয়ে বানিয়ে দেবে। সব ঠিক আছে, তারপরেও বলবো, আপনার এই চোখের পানি কোনো চাকরের চোখের পানি না, আপনার এই চাওয়াটা কোনো চাকরের চাওয়া না। আপনার চোখের পানির সাথে আমার মায়ের চোখের পানির মিল খুঁজে পেয়েছি, আমার মা কাঁদেন আমাদের জন্যে। বলুন, আপনার সাথে ওদের কিসের বন্ধন? আপনি কাদের জন্যে কাঁদছেন? আপনি না বলতে পারলেও আমি বলতে পারবো, পিতৃত্বের বন্ধন, রক্তের বন্ধন। চুপ করে আছেন কেন বলুন? রাজু, রক্তের বন্ধন ছাড়া এমন করে চোখের পানিতে কেউ বুক ভাসাতে পারে না। বলুন আমি মিথ্যে বলেছি? বলুন। না, তুমি সত্যি বলেছ বাবা। হ্যাঁ, আমি আমি ওদের বাবা। কিন্তু ওরা জানে না, ওরা জানে না আমি ওদের বাবা। ওরা জানে আমি ওদের বাড়ির চাকর। এত বড় সত্যিটাই জানে না? কেন জানে না? ওই গল্পটা ওদের দুই বোনের জন্য তুলে রেখেছি, যেদিন ওরা জানবে আমি চাকর না আমি ওদের বাবা, সেদিন আমার তুলে রাখা গল্পটা ওদের শোনাবো, ওদের শোনাবো। নিন, এবার যান, এই টাকাগুলো নিয়ে মারুফকে ফিরিয়ে নিয়ে আসুন, মারুফকে ফিরিয়ে নিয়ে আসুন, যান। বুয়া, বুয়া,
কিছু বলবেন ম্যাম সাহেব? ওই ছোট লোক চাকরটা কোথায়? ওকে ডাকো, কাপড়গুলো ওকে দিয়েই আয়রন করাতে হবে। আপনাদের গাড়ি পরিষ্কার করছে। শোন, এই বাড়িতে কাজ ছাড়া তোর জন্য এক মুঠো ভাতও বরাদ্দ নেই। তুই যদি মনে করে থাকিস তোর মা তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে, তাহলে ভুল করছিস। আচ্ছা, ওর সাথে এত কথার কি আছে? এই যা, কাপড়গুলো আয়রন করে নিয়ে আয়। ধর মারো। এই এই কোটি টাকার মেয়েরা, আমি কি জানতে পারি 5,00,000 টাকা কেমন করে দিয়েছিলে? কুকুরের সামনে যেমন করে রুটি ছুঁড়ে দেয় ঠিক তেমনি করে। কেন, টাকা ফেরত দেবে নাকি? মা, শুনেছ তো টাকাগুলো ওরা কিভাবে দিয়েছিল? কেউ সন্তানকে মার বুক থেকে কেড়ে নিতে চায় আর কেউ ফিরিয়ে দেয়। আর কিছু বলবি? আমি বলবো। কি বলতে চাও? তোমাদের দু বোনকে আমার খুব পছন্দ হয়েছে। মা, পছন্দ হয়েছে মানে? আমি চাই কোটি টাকার দুই মেয়েকে আমার ঘরের বউ করার জন্য তোরা আমার 1 টাকার ছেলে হিসেবে ওদেরকে বিয়ে করে নিয়ে যাবে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কোনো প্রশ্ন করবি না, কোনো কারণ জানতে চাইবি না, শুধু আমাকে কথা দে তোরা আমার চাওয়াটা সত্য করবি। এই অহংকারী দুই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাবি, তাহলে আমি হাসুরের ময়দানে দাঁড়িয়ে বলবো তোরা দুই ভাই মায়ের দুধের ঋণ শোধ করে এসেছিস। সেই সৌভাগ্য কোনোদিনই হবে না। ভাত বিক্রি করা মায়ের ছেলের বউ হবার জন্য আমাদের জন্ম হয়নি। কথাটা কান খুলে শুনেছো তো? খোদার কসম, আমার মায়ের চাওয়া একদিন সত্যি করব, করবই। তাই আজ থেকে শুরু হলো তোদের দুই বোনকে পোষ মানাবার যুদ্ধ। এই যুদ্ধ আমাদের মায়ের যুদ্ধ, আর এই যুদ্ধে আমরা জয়ী হবই। চলো মা, ঘরের কাজ ঠিক মতো শিখে রাখিস। যা যা, নিজের মুখটা আয়নাতে দেখে নিস। চল। হ্যাঁ, ভুল করলে। আচ্ছা মা, তুমি কুসুমাপার মনে দুঃখ দিতে পারলে? তুমি জানো না কুসুমাপা তোমার ছোট ছেলের বউ হতে চায়। ছোট মা, তুমি বিন্দুর কল মানা তো? বিন্দুর একটু বেশি বেশি একবারই কথা বলার স্বভাবটা গেল না। মা, ওর চোখের দিকে তাকাও। ছোট মা, তুমি দেখো তো মরার চোখে কি গেল। বিন্দু মনে করেছে আমি কাঁদছি। এই, তুই আমাকে বোকা পেয়েছিস, মারবো একটা। এই মেয়ে, তুই কি মনে করেছিস চোখের জলে রং নেই বলে আমি কিছু বুঝি না? যা, আমি আমার কথা ফিরিয়ে নেব। না ছোট মা, না, তোমার কাছে আমাকে স্বার্থপর সাজিয়ে দিও না। তুমি যা বলেছো, কোটিপতির সামনে গরিব যে মানুষ এ কথা প্রমাণ করার জন্যই বলেছো। হ্যাঁ রে মা, তারপরও তো তুই একজন মানুষ, তোর মন আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। ছোট মা, কিছু ফুল ফুটে ভালোবাসার মানুষের গলার মালা হবার জন্য, কিছু ফুল ফুটে ঝরে যাবার জন্য। ধরে নাও আমি না হয় সেরকম একটা ঝরা ফুল। থাক না, আমার চাওয়াটা আমার বুকের ভিতরে চাপা পড়ে থাক। মা রে, আমি বলছিলাম কি? বললাম তো বলতে হবে না, শুধু কথা দাও ছোট মা, যদি কখনো আমার বুক ফেটে দু চোখ বেয়ে কান্নার পানি বেরিয়ে আসে, তখন তোমার বুকে মাথা রেখে, তোমার আঁচলের মুক্ত রেখে আমাকে কাঁদতে দিও ছোট মা। কাঁদতে দিও যেন আমার কান্না থেকে শুনতে না পায়, কেউ দেখতে না পায়। ম্যাম, আপনার ফোন। হ্যালো। শাশুড়ি আম্মা, একটা জরুরি প্রয়োজনে ফোন করলাম। আপনি যদি বাড়িতে থাকেন তাহলে তো কথাই নেই,
আপনি জলদি করে পাকে রান্না শেখার একটা শর্ট কোর্সে ভর্তি করে দেন। আপনার মেয়ের হাতে রান্না খাওয়ার আমার খুব শখ হয়েছে। ফুল হারামজাদা, আমি তোর মায়ের মতো ভাত রান্না করে অফিস অফিস বিক্রি করি না। শোন, আমার মেয়েদের জন্য খাবার আসে ফাইভ স্টার হোটেল থেকে। তুই কি করে ভাবলি তোর মতো ভাত বিক্রি করা মায়ের ছেলেকে আমার মেয়ে রান্না করে খাবে? আমাকে জেদ ধরিয়ে দিলেন শাশুড়ি আম্মা, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, দুই দিনের মধ্যে আপনার মেয়ের হাতের রান্না খাবো। কথাটা আমার হবু স্ত্রীকে জানিয়ে দেবেন। খোদা হাফেজ। শাশুড়ি আম্মা, আরে ও শাশুড়ি আম্মা, আরে ও শাশুড়ি আম্মা, আয় একটা তার ছেলে। শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা করে চিৎকার করছিস কেন? হ্যাঁ, আরে চিৎকার কি সাধে করছি, বিপদে পড়ে না করছি? শাশুড়ি আম্মা, আরে সব কই গেল? তুই আমার বাড়িতে কেন? এটা কি অন্য কারো বাড়ি? এটা তো আপনারই বাড়ি। শাশুড়ি আম্মা, সর্বনাশ হয়ে গেছে যে। এই মাত্র এক জ্যোতিষী আমার হাত দেখে বলল আমার যে বউ হবে ও নাকি বিশ দিনের মাথায় মারা যাবে। বলছিলাম কি আম্মা, মরেই যখন যাবে তাহলে দু একদিনের মধ্যে বিয়েটা দিয়ে দিলে ভালো হতো না? অন্তত বাকি দিনগুলো আমরা যাতে আনন্দে কাটাতে পারি। তোর মতো গরিবের ছেলেকে বিয়ে করার জন্য জুয়ের জন্ম হয়নি। যা, বেরিয়ে যা। বেজেছি, সোজা অ্যাঙ্গেলে ঘি উঠবে না। শুনি শাশুড়ি আম্মা, বিয়ে হোক আর না হোক, আমি 15 দিনের মধ্যে আপনার মেয়ের সাথে বাসর করবো, বাসর করবো, বাসর করবো, করবো, বাই বাই। কি মজা, কি মজা! সত্যি কি ও আমার সাথে বাসর করবে? আসলে মিসেস চৌধুরী, ছোট লোকদেরকে যত ছাড় দিয়ে কথা বলবেন ওরা ততই মাথায় উঠে বসবে। এতদিন ধরে ঘটনাগুলো ঘটছে, অথচ নিজের মানুষ মনে করে আমাকে জানানোর প্রয়োজনই মনে করলেন না। এতদিন জানানো হয়নি, এখন তো জানলেন। হ্যাঁ, এবার আমার দুই মেয়ের জন্য দুটো সুন্দর ছেলে খুঁজে দিন। আরে ছেলে খুঁজতে হবে না মিসেস চৌধুরী, বললে ছেলে আমার হাতের মধ্যেই আছে। 24 ক্যারেট গোল্ড, আই মিন খাঁটি সোনা। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন। আমার ছেলে? আপনি নিশ্চয় চৌধুরী গ্রুপের আপনার পজিশনটা জানেন? অফ কোর্স, ইউ আর 10% শেয়ার হোল্ডার। আমার শেয়ারটা 60%। ব্যবধানটা নিশ্চয় বুঝতে পারছেন। কিছু মনে করবেন না মিস্টার লোহানি। সমাজে আমার চেয়ে যাদের অবস্থা 1% কম, আমি তাদের ঘরে আমার মেয়ে বিয়ে দেব না। তাই আত্মীয়তার স্বপ্ন না দেখে প্রোডাক্টের কথা ভাবুন। আমার মেয়েকে কে বিয়ে করবে, আমি বা কার সাথে বিয়ে দেব, সেটা আমাকেই ভাবতে দিন। তুই, তোকে আমার বেডরুমে ঢুকতে দিল কে? সহজে কি দেয়, মার খাওয়ার পর ঠিকই ঢুকতে দিয়েছে। তুই কি চাস? চাইতে আসিনি, তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছে। চল চল। What happened? চাইলে বলছি, ছোট লোকের বাচ্চা। কোনো কথা বলবি না, আমার হাত ছাড় বলছি। তোকে আজকে নিয়ে যাবই। ভালো হবে না কিন্তু। তোকে আমি, তুই, জুই, সিকিউরিটি ডাক, এই শালা সবগুলোকে মেরে বাড়ি প্ল্যান করে রেখেছে। ও কি বললি?
কি বললি তুই? আমি শালা, আমি তোর দুলা ভাই, বেয়াদবি করলে একটা থাপ্পড় মেরে সবগুলো দাঁত ভেঙে ফেলবো। শোন, শাশুড়ি আম্মাকে বলিস আমি তোর বোনকে রান্না শেখাতে নিয়ে গেলাম, তোর বোন রাঁধবে আমি খাবো, তারপর ওকে ফিরিয়ে দিয়ে যাব। চল। হ্যালো, কে বলছেন? জুই মেম সাহেব, ম্যাডামকে পাচ্ছেন না? ম্যাডামের মোবাইল তো অফ করা আছে, জরুরি মিটিং চলছে। মিটিং শেষ হলেই আমি বলে দেব আপনি ম্যাডামকে ফোন করেছিলেন। কুকুর, বেড়াল, বাদর আমাকে যেখান থেকে তুলে এনেছে সেখানে রেখে আয় বলছি, নইলে আমি চিৎকার করব। কোনো লাভ হবে না, শহর থেকে অনেক দূরে নিয়ে এসেছি। এই তুই আমাকে দিয়ে বানর নাচ নাচিয়েছিলি, মনে আছে? আগে রান্না শেষ কর, তারপর তোকে বানর নাচ নাচাবো। যা ওখানে বস। কি কথা কানে যায় না? ওখানে বস। পিয়াজ বাট, পিয়াজ বাটা দিয়ে শুরু হবে তোর কান্না। এরপর তরকারি কুটবি, মাছ কাটবি, রান্না করবি, তারপর আমি খাবো। অসম্ভব, তোর মতো ছোট লোককে রান্না করে খাওয়ানোর জন্য আমার জন্ম হয়নি, আমি রান্না করব না। কি, তুই আমার কথা শুনবি না? না, আমার কথা শুনবি না? না না না, আজকে তোরে আমি একদম ফাটায় ফেলবো, একদম ফাটায় ফেলবো। কিন্তু বস, পিয়াজ বাট ভালো করে বাট। ওই দেখ করে কি এমনে বাটে, ওই পাশে পড়ছে, উঠা পিয়াজ, উঠা। লম্পারে তুললে লই গেছে, কোন দিকটা ঢুকলো, কিভাবে ঢুকলে আমি জানলাম না। কে বাবা, তোমার কথা শুনে মনে হচ্ছে থাকলে একটা দেখিয়ে দিতে। এক আটকে পাও সুদ্ধা দেই দিতাম। শোন, যদি এই বাড়ির ভাত খেতে চাস তাহলে যা, খোঁজ নিয়ে দেখ চম্পা কোথায়, যা। আপনার দেন বিরিয়ানি দিন। সালাম আলাইকুম শাশুড়ি আম্মা, নেন শাশুড়ি আম্মার সাথে কথা বলেন। এই বাটা বন্ধ হবে না, বাড়তে থাক, কথা বলার ব্যবস্থা আমি করছি, নেন বলেন। মম, চম্পা, মাই বেবি, তুই কোথায়, কি করছিস তুই? শাশুড়ি আম্মা চিন্তা করবেন না, জামাই ছাড়া কোনো পরপুরুষ নাই, আপনার মেয়ে মশলা বাটছে, কিছুই জানে না। সংকর্তা, তুই কিন্তু কাজটা ভালো করছিস না, আমি বলছি আমার মেয়েকে ছেড়ে দে। মাফ করবেন শাশুড়ি আম্মা, এখনো মাছ কোটা বাকি, রান্না করা বাকি। এই তোর বয়স কত? 18। শাশুড়ি আম্মা, আপনি 18 বছরে যা শিখাতে পারেননি আমি তা একদিনে শিখিয়ে দিয়ে আপনার ঘরে পৌঁছে দেব, আপনি নিশ্চিন্তে ঘুমান। হ্যালো, হ্যালো, দেখেছিস মোবাইলটা অফ করে দিয়েছে তোকে আমি খুন করে ফেলবো। Oh.
কথা শুন বাহানা ছেড়ে তুই দে রে তোর মন যা যা ওরে ও শাশুড়ি তুই যা রে ফিরে দিন বাজে কিছু হবে না রে কথা শুন বাহানা ছেড়ে তুই দে রে তোর মন ওরে ও শাশুড়ি তুই যা রে ফিরে দিন বাজে পথে বস যতই করিস তুই অনা তুলে বস নাগিনী সাপিনী শোন কথা শোন বাহানা ছেড়ে তুই দে রে তোর মন ওরে ও শাশুড়ি তুই যা রে ফিরে দিন বাজে কিছু হবে না রে তুই যা রে ভেঙে দেব মন্ত্র আছে জানা মন্ত্র আছে জানা রং রং করে তুই রেহাই পাবি না বিষটা ভেঙে দেব মন্ত্র আছে জানা মন্ত্র আছে জানা কানে নাগিনীকে তুই চিনিস না রে ছোবলে কেড়ে নেব প্রাণটা সাপিনী শোন কথা শোন বাহানা ছেড়ে তুই দে রে তোর মন ওরে ও শাশুড়ি তুই যা রে ফিরে দিন বাজে কিছু হবে না রে আরে নাগিনী সাপিনী শোন কথা শোন বাহানা ছেড়ে তুই দে রে তোর মন ওরে ও শাশুড়ি তুই যা রে ফিরে মোবাইলটা বন্ধ রেখেছে তেমনি হয়েছে বাড়ির সব কটা আমার টাকার ভাত ধ্বংস করবে অথচ আমার হয়ে একটা কাজ করতে পারবে না হায় রে সেই কখন মেয়েটার খোঁজে বের হয়েছে এখন পর্যন্ত মেয়েটাকে নিয়ে ফিরতে পারলো না ও মম তুমি শুধু শুধু টেনশন করছো টেনশন করবো না বলিস কি তুই আমার মেয়েটা যে এখন কোথায় কিভাবে কি করছে কিছুই তো বুঝতে পারছি না ও সেদিন আমি নেচেছিলাম তুই দেখেছিলি আজকে তুই নাচবি আমি দেখবো কি হলো থামলি কেন
সেদিন আমি নেচেছিলাম, তুই দেখেছিলি, আজকে তুই নাচবি, দেখবো আমি। এ তো ভালো নাচছে, বানরের মতো। কি হলো, খামিস কেন? আমার টুলটুলি আর বুলবুলি। সুলতানা চৌধুরীর মেয়ের হাতে রান্না খাবি, মার খাবি না, তা তো হবে না। কি কি কইলি? এই শালারে মাইরা ফালা। সুলতানা চৌধুরীকে গিয়ে বলবি, তাদের দুই মেয়েকে আমাদের ঘরের বউ না বানানো পর্যন্ত তোদের মতো গুন্ডা ভাড়া করতেই থাকবে। আর খোদার কসম, আমি তোদের মতো গুন্ডাকে মারতেই থাকব, মারতেই থাকব, তোদের মতো গুন্ডাকে রাখবো না, রাখবো না। সর বলছি, তোকে না বাইরে যেতে মানা করেছি? এইভাবে ঘরের মধ্যে বসে থাকা যায়? বোর হয়ে গেছি, বোর। ঠিক আছে, আর কয়েকটা দিন অপেক্ষা কর, আমেরিকা থেকে কাগজটা চলে এলে ভিসা করে পাঠিয়ে দেব। তুমি কয়েকদিনের কথা বলছো, আমি এক ঘন্টাও থাকতে পারবো না। তোর কোনো সমস্যা আছে? বাই মম। শোন, কি হলো ভাই, তাড়াতাড়ি করেন, শুটিং এ যাবো তো। এই যে হয়ে গেছে, চলুন আপনারা বসুন, চলুন। হ্যাঁ, মুন্নি বদনামি ডালি তেরে লিয়ে। এ বউ, বউ, ও বউ, আর একটু দাঁড়াও না, একটু প্রেম করি। ইডিয়েট, এত রাগ করো আর যাই করো, বিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমাকেই করতে হবে। হ্যাঁ, তোমার টুটির মধ্যে কি চিৎপাত? সর্বনাশ! স্বামীর কথা না চিনলে এইরকমই হবে। আমি বলছি, ওই বল, ওই পেন্সিল গুলো কার? বলছি বলছি, বর হানি শিকদারের দুই ছেলে। বাঁচতে চাইলে আমার সাথে চল, ওদের দুজনকে ধরিয়ে দিবি, চল। চৌধুরী গ্রুপের ওষুধের গাড়িতে ফেন্সিডিল মদ, এসব পাচার করার সাহস আপনার দু ছেলের হলো কি করে? কেন পুলিশ আমাকে ফোন করবে? ও, সেদিন যেন কি বলেছিলে, আপনার দু ছেলে 24 ক্যারেট গোল্ড, একদম খাঁটি সোনা। আজ আমি যদি বলি আপনি মিথ্যা কথা বলে আপনার দুই ছেলের সাথে আমার দুই মেয়ের বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টা করেছিলেন,
কারণ আর কেউ না জানলো আপনি খুব ভালো করে জানেন। আমার সমস্ত সম্পত্তি আমার দুই মেয়ের নামে উইল করা আছে, আর এও জানেন বিয়ের পর ওরাই হবে এই সম্পত্তির মালিক। মিসেস চৌধুরী, আপনি কিন্তু অনেক বেশি বলে ফেললেন। এখনো শেষটা বলা হয়নি। বেরিয়ে যাবেন না সিকিউরিটি ডেকে বের করে দেব। মিসেস চৌধুরী, আই সে গেট আউট। যাচ্ছি, তবে আমার শেষ কথাটাও বলে যাই। আমি আমি অপমান হজম করি না, মাইন্ড ইট। ইন্সপেক্টর, এখনো বলছি টাকা লাগলে টাকা দেব, কেস ফাইল না করে হাজতের তালা খুলে দাও। তালা না খুললে কি করবি? আমাদের ড্যাড যদি একবার থানায় আসে তাহলে বুঝে যাবে ইন্সপেক্টর আমরা কারা। কেন? এই তোরা এমন কার ছেলে? আগে বাবার নামটা বল, তারপর না হয় আমার উত্তরটা দেব। লোহানি শিকদার। হ্যাঁ, লোহানি শিকদার, যার একটা টেলিফোন যে কোনো মানুষের ভাগ্য বদলে দিতে পারে। সেটা ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। মিস্টার লোহানি শিকদার, মনে হয় আপনার চোখ খারাপ, তাই আমাকে চিনতে ভুল করছেন। আমার কথা শুনুন, সোজা দরজা দিয়ে বেরিয়ে উকিলের দরজায় যান। আপনার ছেলেদের ছাড়াতে হলে আদালত থেকে ছাড়াতে হবে। আদালত থেকে আমার ছেলেদেরকে ছাড়িয়ে আনতে বেশি সময় লাগবে না। মা, মারি, জুই, জুই, তুই অ্যাক্সিডেন্ট করলি কি করে? ম্যাডাম, ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওর সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে ডাক্তার সোহেলের সঙ্গে কথা বলতে হবে। ডাক্তার সোহেলের রুমটা কোন দিকে? জামান, উনাকে ডাক্তার সোহেলের কাছে নিয়ে যান। আসুন ম্যাডাম। মনের কথা না শুনলে এরকমই হয়। বলেছিলাম বাইরে যাবার দরকার নেই। জি, তোমাকে যখন ইনজেকশন দিতে হবে। আমার ভীষণ ভয় করে মম, আমি ইনজেকশন দেব না। কিচ্ছু হবে না সোনা, কোনো ভয় নেই বেবি, আমি তো আছি। তুমি এসো, কিচ্ছু টের পাবে না। ওঠো, এই তো আমার দুটো মুখ লুকিয়ে রাখো। এই তো হয়ে গেছে, এই যে এই যে। ও না না, কিচ্ছু হবে না বেবি, এই তো তো হয়ে গেছে। দেখা পেয়েছো? এই তো আমি মেসেজ করে দিচ্ছি। ও এই তো, এই তো, কিচ্ছু হবে না। হ্যালো আম্মাজান, আপনার ছোট জামাই বলছি। আমার বউটা ভালো আছে তো? এই কুত্তা, এখনো তোর ঘেউ ঘেউ বন্ধ হয়নি? শাশুড়ি আম্মা, আয়নাতে অনেকবার মুখ দেখেছি, কোন অ্যাঙ্গেল থেকে তো কুকুর মনে হয় না। এই এই, তোর মতলবটা কি? মতলব তো একটাই, বিয়ে দিলেও ঘুমাবো আর না দিলেও ঘুমাবো। চুপ কুত্তা। কার ফোন? জামাই বাবাজিদের বুঝি। চুপ করো, একদম বাজে কথা বলবে না। তোমার মতো গরিবের ছেলেরা জুই আর চম্পাকে করতে চেয়েছো বলে খুব আনন্দ হচ্ছে না? কেন হবে না? সোনার মতো দুটো ছেলে জুই চম্পাকে বিয়ে করলে ওরাও খাঁটি সোনা হয়ে যাবে। মম,
বাড়ির সামান্য একজন চাকর আমাদের দুই বোনের নাম ধরে ডাকা সাহস পায় কি করে? এই এই সরি বলো, সরি বলো, চম্পার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা যদি না চায় তাহলে ধাক্কা মেরে তাড়িয়ে দাও। বয়স হয়ে গেছে, কাজের চেয়ে ভাত খায় বেশি। ভাত খেয়ে খেয়ে ভুঁড়িটা কি বানিয়েছে দেখো না, দেখো তাড়িয়ে দাও এটাকে। ঠিক বলেছিস মুনসাহেব, মুনসাহেব আমাকে তাড়িয়ে দেবেন না। এই তো হে তো হাত দুটো জোর করে বলছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। সব সময় মনে রাখবে চাকরের হাত ক্ষমা চাইবার হাত, সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করার হাত না। ঠিক বলেছেন মিম সাহেব, ঠিক বলেছেন। বাবা হয়ে সন্তানকে আশীর্বাদ করার জন্য কপাল লাগে, আমার সে কপাল নেই। এই হাত দুটো চাকরের হাত, আপনাদের পায়ের জুতো পরিষ্কার করা হাত, ময়লা নোংরা পরিষ্কার করা হাত, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত। মম, লোকে বলে কুকুরের লেজ সোজা হয় না, আমি বলি হয়। এনিওয়ে এবার বলো জুই কেমন আছে? ভালো রে ভালো। তবে জানিস সিস্টারটা না একেবারে মনের মতো হয়েছে লাগছে তো। আমাকে ধরে রাখো, এ তো আস্তে আস্তে পা ফেলো, এই তো হয়ে গেছে। এই যে এই জুই মামনি, ডাক্তার বলেছে দুই চার দিনের মধ্যে তোকে রিলিজ দিয়ে দেবে। দুই চার দিন কেন, এক মাস থাকলে আমার খুব অসুবিধা নেই, কারণ সিস্টার থাকছে আমি কোনো ভয় ফিল করছি না। মম, মিশ্রিনা আপনার ফোন। ও এক্সকিউজ মি ম্যাডাম, আমার একটা ফোন এসেছে। ইয়েস ইয়েস মামনি, আয় দাও দাও। নিন রাজু। থ্যাংক ইউ। হ্যালো শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা ডাক্তার কি বলেছে আমি সব শুনেছি, আমি ঠিক করেছি, আজকে বাসর ঘরের কাজটা সেরে ফেলবো। আপনি একটু কাইন্ডলি ফুল দিয়ে সাজিয়ে দেবেন, নইলে গরিবকে আবার টাকা খরচ করে ফুল কিনতে হবে। রাখি হ্যাঁ, বাই। ইডিয়েট, কার সঙ্গ? ওই যে ওই ছোট লোক ছেলেটা, বলে কি না আজ তোর সাথে বাসর করবে, তাই ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিতে বললো। তুমিও বিশ্বাস করলে মম, ভিজিটিং আওয়ার শেষ হলে তুমিও ঢুকতে পারবে মম। তবু বলছিলাম কি মম, তুমি ভয় করলে আমার সাথে সিস্টারকে রেখে। সোনিয়া স্যার, শিউলি স্যার, এত কিছু যখন আমরাই করলাম, ফুলটা আমরা কিনে দিলে ভালো হয় না? রাইট স্যার, থ্যাংক ইউ। আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? সিস্টার তুমি আজ আমার সাথে ঘুমাবে? কোনো প্রবলেম? আমি বললাম তুমি ঘুমাবে। ম্যাডাম ভিজিটিং আওয়ার শেষ। আচ্ছা আচ্ছা, জুই মামুনি আমি যাই, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করিস। ওকে মম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। বাই মম। মম জুই কেমন আছে? ডাক্তার বলেছে দু চার দিনের মধ্যে জুইকে রিলিজ দিয়ে দিবে। আবার তুই এই বাসর করবি না? করছি তো, আমি আপনার মেয়ের কাছে আম্মা জান, বলেছিলাম না বিয়ে হোক আর না হোক আজ আমার বাসর রাত। চম্পা ওই হারামজাদা জুয়েল কাছে, জুয়েলকে ফোন করো। মম ফোন রিসিভ করছে না, কানেকশন বন্ধ,
হাসপাতালে যাব, হাসপাতালে যাব, চল চল। ফুল, এত ফুল আমার জন্য কে পাঠিয়েছে? হাই বেবি, হাই, তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার এক পাগল তোমার জন্য এত ফুল পাঠিয়েছে, নাম বলতে বলেছে রাজু। রাজু, ফেলে দাও সব ফুল, ফেলে দাও। এই সেই ছেলে যে মমকে বলেছে আমার সাথে ওর বিয়ে হোক আর না হোক আজও আমার সাথে বাসর করবে। ও মাই গড, কুল বেবি কুল, ভালোই হলো ফুল পাঠিয়েছো ছেলেটা, ঘুমাবো তুমি আর আমি। গেট খুলো, ভেতরে ঢুকবো। সরি ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ। তুমি জানো আমি কে? আপনি যে হন, ভেতরে ঢুকতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মম, চলো কাল সকালে আসবো। সকাল? ওই হারামজাদা জুয়ের কাছে কাল সকালে যাব মানে? মম, যেখানে তোমাকে ঢুকতে দিচ্ছে না সেখানে তুমি কি করে বিশ্বাস করলে? ওই ইডিয়টটা জুয়ের কাছে, তুমি থাকলে থাকো আমি গেলাম। এই এই, চলে যাচ্ছিস মানে? মানে চলে যাচ্ছি এখানে থেকে সারা রাত মশার কামড় খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। মম, তুমি মশার কামড় খাও, ঠিক আছে? বাই। বাই মম। আরে সিস্টার, সত্যি বলছি তুমি ছেলে হলে তোমার সাথে প্রেম করতাম। সত্যি? এই শোনো, তুমি যে আমাকে এই মনোময় দিলাম, যতদিন বাঁচব তোমারই থাকব, প্রেমেরই শপথ নিলাম, প্রেমেরই শপথ নিলাম। কি জাদু করেছো তুমি যে আমাকে এই মন তোমায় দুজনে গর্ব মোরা, প্রেমেরই তাজমহল। আমারে মনের ধারে থাকবে হৃদয় জুড়ে
জাদু করেছো তুমি যে আমাকে এই মন তোমায় দিলাম আজ দেখি তোমাকে নিয়ে ফুলে ফুলে সাজল ভুবন তোমারই পরশ পেয়ে তোমাকে নিয়ে ফুলে ফুলে সাজল ভুবন তোমারই পরশ পেয়ে মধুরে মিলনে এই যে বাঁধনে থাকবো জানম জানম থাকবো জানম জানম তোমারই থাকব প্রেমের শপথ নিলাম প্রেমের শপথ নিলাম কি জাদু করেছো তুমি যে আমাকে এই মন তোমায় দিলাম বলেছিলাম না বিয়ে হোক আর না হোক বাসর আমি করবো বাসর আমি করবো তাহলে ওই হারামজাদাটা এতদিন আমার সাথে অভিনয় করেছে তুই কোনো চিন্তা করিস না ওদের দুই ভাইকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো বাবা বাবা তুমি কি সত্যি সত্যি আমার ছেলে দুটোকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছ বলো না বাবা আমার কিছু করার নেই মা মা তুমি কাকে বাবা বলছো ও একটা বেঈমান যে পাতে খায় সেই পাতে ফুটা করে এই জন্য মানুষ বলে পুলিশের সাথে কোনো সম্পর্ক রাখতে নেই তুই ভুল বলছিস বিন্দু ও চাকরি করে তাই ওর ডিউটি ওকে করতেই হবে সবই বুঝি কিন্তু আমার ছেলেরা কোনো নারী ধর্ষণ করবে এমন সন্তান তো আমি পেটে ধরিনি মা এই বিশ্বাসটাকে বড় করে চোখের পানি মুছে ফেলো মা আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না তুমি দেখো আদালতে আমরা দুজন নির্দোষ প্রমাণিত হবই মাননীয় আদালত সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে গেছে এই দুই নরপশু আমার ফুলের মতো দুই মক্কেলকে ধর্ষণ করেছে সেখানে আর কোনো দ্বিধা নয় কোনো সংকোচ নয় আমি মাননীয় আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবি করছি যে শাস্তি দেখে ভবিষ্যতে আর কোন নরপশু এমন জঘন্য অপরাধ করার সাহস না পায় দ্যাটস অল ইউর অনার মাননীয় আদালত আমি শাস্তি চাই ওই নরপশুদের শাস্তি দিন শাস্তি দিন মাননীয় আদালত শাস্তি দিন শাস্তি দিন শাস্তি দিন কি হলো তোর একটা স্বপ্ন দেখলাম কিন্তু তোর কি হয়েছে আমি একটা স্বপ্ন দেখেছি ওই ছোট লোকের ছেলেটা আদালতের মধ্যে আমাকে চর মারলো আমিও সেম স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখি আর যাই দেখি ছেলের ভাত আমি ওদের খাইয়েই ছাড়বো আমি সমস্ত উকিল কিনে নিয়েছি
এখন শুধু আপনার দায়িত্ব আদালতে মিথ্যাটাকে সত্য প্রমাণিত করে ওই দুই হারামজাদাকে জেলের ভাত খাওয়ানো। আদালতে আপনার চাকরি সত্য হবে না? আমি ওই গরিবের মাটাকে বোঝাতে চাই, আগুন নিয়ে খেলতে গেলে নিজের হাতটাই আগুনে পুড়ে যায়। তোমরা দুজন এসেছো মারুফকে তোমাদের বিয়ের দাওয়াত করতে। বিন্দু নিশ্চয় বলেছে মারুফ এখন কোথায়? হ্যাঁ বলেছে তো। বলেছে বলেই তো বিন্দুর সাথে উকিল সাহেবের বাসা পর্যন্ত এলাম। তা উকিল সাহেব কি বললেন? সুলতানা চৌধুরী সব উকিলকে কিনে ফেলেছে। আমার ছেলে দুটো বোধহয় বিনা অপরাধে জেলে চলে যাবে। ভাবসাব দেখ, শালা রেপ কেসের আসামি মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না। শোন, একটা কথা মনে রাখিস, আমার মা কোন চরিত্রহীন সন্তান জন্ম দেয়নি, শুধু শুধু মার খেল। নে মোচ। মা তুমি কেঁদো না তো, তুমি কাঁদলে আমার কষ্ট হয়, কেঁদো না মা। ছোট মা, ছোট মা, তুমি আবার কাঁদছো? কেন কাঁদবো না, সারাটা দিন আমি উকিলের পেছনে পেছনে ঘুরেছি, কেউ মামলাটা নিল না। তুই কি কাউকে পেলি? পাইনি, তারপরে বলছি মারুফ আর রাজুর কিচ্ছু হবে না। কেন বুঝতে চাচ্ছ না মা? তোমার ছেলেরা কোনো অন্যায় করেনি, কেন ওদের শাস্তি হবে? সান্ত্বনা দিচ্ছিস? আমার মন যে তোদের কথা মানে না রে। একদম কাঁদে না, তুমি দেখে নিও, ওই মেয়ে দুটো হেরে যাবে, হেরে যাবে। অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আসামিদের বিরুদ্ধে যে শুনানি চলছে, আজ পর্যন্ত আসামিদের পক্ষ নিয়ে কোনো উকিল তার বক্তব্য পেশ করতে আসেননি। মাননীয় আদালত, আমার মক্কেলদের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, তার সাথে পুলিশ রিপোর্টের, যেখানে প্রমাণিত হয়ে গেছে যে কারগোয়া দাঁড়ানো দুই আসামি সত্যিকার অর্থে ধর্ষণকারী। অযথা সময় নষ্ট না করে আসামিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির রায় প্রার্থনা করছি। That's all, Your Honor. মাননীয় আদালত, মাননীয় আদালত, আমি কবিতা, আর এই আমার ওকালতনামা। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু যেখানে শুনানি শেষ বলছেন, আমি সেই শেষ থেকে শুরু করতে চাই। মাননীয় আদালত, আমার কাছে এমন কিছু এভিডেন্স আছে যে এভিডেন্স মাননীয় আদালতের সামনে প্রমাণ করবে বাদিনীর কাঠগড়াতে দাঁড়ানো জুল চম্পা দুটো মেয়ে পেশাদারি কলগার। মিথ্যে কথা মাননীয় আদালত, আমরা কলগার নই। ওনার কথা বিশ্বাস করবেন না মাননীয় আদালত। মিথ্যে কথা মাননীয় আদালত। আপনি বসুন। মাননীয় আদালত, এই হলো হোটেল সৈকতের রুম বুকিং কার্ড। এই বুকিং কার্ড প্রমাণ করবে মিস জুই চৌধুরী আর মিস চম্পা চৌধুরী কলগার্ল হিসেবে পর পুরুষের সাথে ভিন্ন পরিচয়ে হোটেলে অবস্থান করেছিলেন। অবজেকশন ওভাররুল প্রেসিডেন্ট। মিস জুই এবং মিস চম্পা, ভালো করে দেখে বলুন তো, এই স্বাক্ষর দুটো কার? বলুন। আমাদের। কিন্তু মাননীয় আদালত, আমরা ওই হোটেলে যাইনি। আপনারা মিথ্যা বলছেন। মাননীয় আদালত,
আমার বক্তব্যকে সত্য প্রমাণ করার জন্য হোটেল সৈকতের ম্যানেজার মিস্টার সোহাগ রহমানকে হাজির করার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। আসুন মিস্টার সোহাগ, ওই মেয়ে দুজনের দিকে তাকিয়ে ভালো করে দেখে বলুন তো, কোথাও দেখেছেন কিনা? ইয়েস, দেখেছি। আমাদের হোটেল সৈকতের রিসেপশনে দেখেছি। সাথে কেউ ছিল? ইয়েস, ওনাদের সাথে ওনাদের স্বামী ছিল। আকাশ মল্লিক, দেখুন তো ওদের দুজনকে চিনতে পারেন কিনা? কেন চিনব না, ওই মুখ ভোলা যায়? ওর নাম জুই, ওর নাম চম্পা। আমার জীবনের সর্বনাশা দুটো নাম। মিথ্যা কথা মাননীয় আদালত, মাননীয় আদালত এই মিথ্যা নাটক বন্ধ করতে বলুন। আপনি বসুন, নইলে আপনাকে আদালত ত্যাগ করার আদেশ দিতে বাধ্য হব। এই দুই মেয়ে আমার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমি তোকে খুন করে ফেলবো। কারণ মিস চম্পা, এটা চিৎকার করার জায়গা নয়। মাননীয় আদালত, এক আকাশ নয় এমন দশটা শিল্পপতির ছেলে আকাশকে এভিডেন্স সহ এই আদালতে আমি হাজির করতে পারবো। আমি প্রমাণ করে দেব জুই চৌধুরী আর চম্পা চৌধুরীর নেশা এবং পেশা দুটোই দেহ ব্যবসা করা। বন্ধ করুন এই মিথ্যে বানোয়াট গল্প বলা, বন্ধ করুন। মাননীয় আদালত, আমি আর আমার বোন স্বীকার করছি, মারুফ আর রাজুর বিরুদ্ধে আমরা যে মামলা করেছি এটা মিথ্যে মামলা, এবং উনি যা বলছেন সেটাও মিথ্যে। মাননীয় আদালত, মিস জুই আর চম্পা চৌধুরী যখন তাদের মামলা মিথ্যা মামলা বলে স্বীকার করে নিয়েছে, তখন আমিও স্বীকার করছি আমি যা বলেছি, যা প্রমাণ দেখিয়েছি সব মিথ্যা। মাননীয় আদালত, আমি যদি এই মিথ্যাটা নির্ভুলভাবে আদালতে প্রমাণ না করতাম, তাহলে এক দুঃখিনী মায়ের নিষ্পাপ দুটো সন্তান আইনের মার প্যাচে পড়ে কম করে হলেও 7 বছরের জন্য জেলে চলে যেত। মাননীয় আদালত, আমি আমার মিথ্যা বক্তব্য পেশ করার জন্য মাননীয় আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি, একই সাথে বিনা শর্তে আমার মক্কেলদের মুক্তি দেবার আবেদন করছি। আসামিদের বিরুদ্ধে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়, মারুফ হাসান ও রাজু হাসানকে বেকসুর খালাস সহ মামলাটি খারিজ করা হলো। বলেছিলাম না আমাদের কেউ আটকে রাখতে পারবে না। মা, তুমি আমার দুই ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো, তোমার ফ্রিজ দেবার মতো কোনো অবস্থা আমার নেই মা। ভাইদের কাছ থেকে বোন ওকালতি করে কোনো ফিস নেয় তা আমার জানা নেই, যদি কেউ নেয় সে দলে আমি না, তবে ফিসের বদলে মায়ের দোয়া চাই। দোয়া করি মা। আপনারা তো দেখছি কাঁদছেন, কি ব্যাপার? তুমি তো সারা জীবন কত আদর স্নেহ মমতার হাত বাড়িয়ে আমাদের কাছে আসতে চেয়েছ, কিন্তু আমরা তোমাকে চাকর বলে দূরে সরে দিয়েছি। আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? দেবার মতো ক্ষমতা যদি থাকে অবশ্যই দেব। তোমার মুখে মাথা রেখে আমরা দুই বোন একটু কাঁদতে যাই। ওঠেন মিম সাহেব, ওঠেন। তুমি বিশ্বাস করো এই বাড়িতে তোমার মুখটা ছাড়া আর একটা বুকও নেই যে বুকে মুখ লুকিয়ে আমরা কাঁদতে পারি। তুমি কি বিশ্বাস করবে তোমার বুকটাই আমাদের একমাত্র আশ্রয় মনে হচ্ছে? ভুল মিম সাহেব,
এইটা ভুল 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 এই বুকটা আপনাদের আশ্রয় হতে পারে না আমার তো মনে হয় এই বুকে মুখ লুকিয়ে কাঁদলে আপনাদের সুন্দর মুখে ময়লা লেগে যাবে ময়লা তোমার বুকে নেই ময়লা আছে আমাদের বুকে তাই তো নিজের বুকটা আমাদের ময়লাতে ময়লা করতে চাইছো না কেন চাইবে এত বছরের অবজ্ঞা অপমানকে কেন ভুলে যাবে সকালে তোমাকে অপমান করেছি এখন যদি বলি তুমি আমাদের বাবার মতো এই কথাটা কেন বিশ্বাস করবে তুমি তো আর আমাদের বাবা নও এটা সত্যি বেগম সাহেবা দেখুন আপনার পরিধেয় সোনার শিকল ছিঁড়ে দুই মেম সাহেব আমার বুকে আছড়ে পড়েছে এই দৃশ্যটা দেখে আপনার কেমন লাগছে তোমার স্পর্শে আমরা দুই বোন অনেক নোংরা হয়েছি আর নিজেদের নোংরা করবো না তুমি আমাদের জন্য একটা সাবান এনে দাও যে সাবান দিয়ে এত বছরের নোংরা গুলো পরিষ্কার করতে পারি বলো শুনতে পাচ্ছ না যাও সাবান এনে দাও সাবানে নোংরা পরিষ্কার হবে না মেম সাহেব পরিষ্কার হবে না মনের নোংরা পরিষ্কার করে খাঁটি সোনা হতে হলে তোমাদের ওই মমতাময়ী মার কাছে ফিরে যেতে হবে যে মাকে তোমরা অপমান করেছো অবজ্ঞা করেছো অবহেলার চোখে গরিব বলে তাকে লাঞ্ছনা করেছো যদি ওই মা তোমাদের ক্ষমা করে দেয় তাহলে তাহলে তোমাদের নোংরা ময়লা ধুয়ে পরিষ্কার খাঁটি সোনা হয়ে যাবে খাঁটি সোনা হয়ে যাবে আরে কি করছো তোমরা তোমাদের সুন্দর হাতগুলো আমার পায়ের ধুলোতে নোংরা হয়ে যাবে তো এই কথাটা যেদিন বলেছিলাম সেদিন আমরা ছিলাম অহংকারী মেয়ে আজ আমরা আমাদের সেই অহংকারকে সুলতানা চৌধুরীর বাড়িতে রেখে এই গরিব মায়ের দুই ছেলের বউ হবার জন্য অনেক আশা নিয়ে ছুটে এসেছি আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন তবু আমরা ওই বাড়িতে পেয়ে যাব না আপনি তো আপনার দুই ছেলেকে বলেছিলেন আমাদের দুই বোনকে বিয়ে করে আপনি দুধে ঋণ শোধ করতে বলেছিলাম আজও বলছি আমি চাই তোমাদেরকে আমার দু ছেলের বউ করে ঘরে তুলে আনি কিন্তু এভাবে তো না মারু রাজু তোরা শোন জুই আর চম্পাকে ওদের মায়ের কাছে দিয়ে বলে আসবি আমি দু একদিনের মধ্যে ওদের জন্য সাধারণ দুটো লাল শাড়ি পাঠাবো ওদের মা যেন ওই লাল শাড়ি পরিয়ে আগামী শুক্রবার বাদ জুম্মা মালিবাগ কাজী অফিসে নিয়ে আসে ওখানেই ওদের বিয়ে হবে যা পৌঁছে দিয়ে আয় আমার দুই মিথ্যে আবেগে তোদের মায়ের পায়ের নিচে ঠিকানা খুঁজে নিতে চেয়েছি বলে তোরা যদি মনে করে থাকিস জুল আর চম্পা এই রাজ প্রাসাদে জন্ম নিয়ে পুরে ঘরের বউ হবে তাহলে এটা তোদের মায়ের জন্য দুঃস্বপ্ন ছাড়া কিছুই না সুলতানা চৌধুরী এই যে সুলতানা চৌধুরী আমাদের মা দুঃস্বপ্ন দেখেনি এই জন্য দেখেনি
আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমরা দুই ভাই মায়ের পাশে দাঁড়িয়ে আছি। শুনুন, আমাদের মা বলেছেন আগামী শুক্রবার বাদ জুম্মা মালিবাগ কাজী অফিসে আমাদের বিয়ে হবে। দুই একদিনের মধ্যে আমাদের মা আপনার দুই মেয়ের জন্য তার পরিশ্রমের টাকায় কেনা সামান্য দুটো লাল শাড়ি পাঠিয়ে দেবে। মেয়ে দুটোকে লাল শাড়ি পরিয়ে কাজী অফিসে নিয়ে আসবেন কিন্তু। হ্যাঁ, আর হ্যাঁ ভুলবেন না কিন্তু, ম্যাডামকে মনে করিয়ে দিও, মনে করে দিও কিন্তু। হাই মারুফ, চল আসি। এই ফকিনের ছেলেরা শুনে যা, আঙ্গুলটা নামিয়ে শুনে যা, আগামী বাদ জুম্মা তুই আর চম্পার বিয়ে হবে ঠিকই, তবে দুই টাকার শাড়ি পরেও নয়, দুই টাকার কাজী অফিসেও নয়, বিয়ে হবে আমার পছন্দ করা ছেলের সাথে কোন দামি কমিউনিটি সেন্টারে। অনেক এটু খাবার থাকবে যদি পারিস। হ্যাঁ, তোর মা বোনকে নিয়ে এসে খেয়ে যাস। সুলতানা চৌধুরী, তুমি কি পারো আর না পারো তা আমাদের জানা হয়ে গেছে, আর আমরা দুই ভাই কি পারি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তোমার মেয়ে দুটোকে সোনার শিকলে তো বাঁধতে পারোনি, এবার চেষ্টা করে দেখো লোহার শিকলে বাঁধতে পারো কিনা। হ্যাঁ, এটা একটা গরিব মায়ের পক্ষ থেকে তার দুই সন্তানের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। মজনু, কামাল, বুঝছি তো কিছু একটা করতে হইবে। কি করতে হবে তাই বলো বুবু জান। আমার ভাত তো অনেক খেয়েছিস, এবার একটু হালাল কর। ঠিক আছে, জুই আর চম্পার জন্য ছেলে দেখ। আরে দোস্ত, আসলে সত্যি কথা বলতে কি, শাহানার তো বাংলাদেশে আমার ভাগ্নেদের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না, ছেলে দুটোর ইচ্ছে দেশে বিয়ে করবে, আর আপনার পরিচয়ের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমাদের সম্পর্কে যদি আপনাদের খুব বেশি জানার প্রয়োজন হয় ওয়েবসাইট সার্চ করলে আমাদের সমস্ত ডাটা পেয়ে যাবেন। না না, এসবের দরকার হবে না, আমি তো বুবুকে বলেই দিয়েছি, আর কিছুদিনের মধ্যেই আপনি বাংলাদেশে টয়োটা কোম্পানির সাথে জয়েন্টলি গাড়ি তৈরির ফ্যাক্টরি শুরু করতে যাচ্ছেন। মম, আমাদের প্রতি যদি ম্যাডামের কোনো ডাউট থাকে তাহলে তাহলে বিয়ের দরকার নেই। বিয়ে করতে হবে বলে এই পরিবারের সাথেই করতে হবে এমন তো কোনো কন্ডিশন নেই। ফেসবুকের মাধ্যমে কামালের সাথে ফ্রেন্ডশিপ, আমেরিকা থেকে বাংলাদেশে আমাদের আশা, বিয়ের প্রস্তাব সব মিলিয়ে রাজি হয়ে গেলাম। আমিও কিন্তু অস্বীকার করিনি, কামাল যেমন তোমাদের বন্ধু তেমনি আমারও ছোট ভাই, ওর প্রতি আমার অগাধ বিশ্বাস। আচ্ছা, তাহলে কিন্তু এই কথা রইল, আগামী শুক্রবার বাদ জুম্মা বিয়ের দিনটা ঠিক করা হলো, এর মধ্যেই গায়ে হলুদ পাঞ্চেনি আমরা সব সেরে ফেলবো। বুবু, এইবার তুমি বুঝবে, তোমার দুধ কলা খাওয়ানো পোষাশাপ তোমার মিথ্যে হয়ে যায়। যদি এই লাল শাড়ি পরে আমরা বউ হয়ে যেতে না পারি তাহলে সুলতানা চৌধুরীর এই রাজপ্রাসাদে দুটি জীবনে মৃত্যু হবে, একজন আমি আরেকজন আমি। তোদের কথা শুনে আমার মনে হচ্ছে গিয়ার চম্পর চোখে অন্ধবিশ্বাসে যে কালো চশমাটা সুলতানা চৌধুরী এতদিন পরিয়ে রেখেছিল সে চশমাটা পরিয়ে রাখতে পারবে না। আজ আমার মনে হচ্ছে সেই দিন আর বেশি দূরে নয়, জিয়ার চম্পা ওদের বাবাকে চিনবে, বাবা বলেও ডাকবে। ছোট মা, জুয়ার চম্পার বাবাকে তুমি চেনো? কে, কোথায় থাকে? ওদের চোখের সামনে। হ্যাঁ, বলো কি, চোখের সামনে অথচ চেনে না? ওই যে বললাম সুলতানা চলল, যে চশমা এতদিন কেউ খুলে নিতে পারেনি সেই চশমাটা কে খুলে দিবে? চশমা পরিয়ে দিয়েছে সুলতানা চৌধুরী, খুলে দেবে ওদের সেই হতভাগ্য বাবা। দাঁড়াও, তোদের সাহস হলো কি করে? আমার অনুমতি না নিয়ে বাইরে যাচ্ছিস নতুন ইতিহাস সৃষ্টি করতে? আমাদের শরীর থেকে কোটি টাকার গন্ধ ধুয়ে মুছে ফেলে দিয়ে গরিবের ছেলেকে কবুল করতে? বল কে নিয়ে যাবে তোদের? আমি বলছি,
বল কে নিয়ে যাবে তোদের? আমি 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 কোন অধিকারে? বাবার অধিকারে, রক্তের অধিকারে, জন্মদাতার অধিকারে। বাবার অধিকারে? তুমি আমাদের বাবা? হ্যাঁ, আমি তোদের বাবা, আমি তোদের বাবা। তাহলে এতটা বছর বাবা থেকে চাকর হয়ে আছো কেন? বলো বাবা, বলো। সুলতানা চৌধুরী, আমার মেয়েরা প্রশ্ন করছে কেন আমি চাকর হয়েছিলাম, জবাব দাও, জবাব দাও। আমি তোমার কাছে জানতে চেয়েছি বাবা, তুমি বলো কেন? তোদের নানা ভাই ছিল আমার বাবার বন্ধু আমাদের ছোটবেলায়। তোদের দাদু ভাই আর নানা ভাই তোদের এই মায়ের সঙ্গে আমার বিয়ে দেয়, তোদের এই মায়ের সাথে আমার বিয়ে দেয়। তোদের মা যখন বড় হয়ে জানতে পারলো আমার মতো একটা গরিব ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছে, তখন তখন কিছুতেই আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। তারপর 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 তোদের নানা ভাই মিত্রকে উইল করে যায়। সেই উইলে লেখা ছিল, উইল লেখার দিন থেকে দু বছরের মধ্যে যদি তোদের মা সন্তানের মা না হয় তাহলে সমস্ত ধন সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। শুধুমাত্র বিশাল সম্পত্তির মালিক হওয়ার জন্য তোরা তোরা এই দুই বোন পৃথিবীতে জন্ম নিয়েছিস। যেদিন তোদের দুই বোনের জন্ম হল সেদিন সেদিন তোদের বুকে জড়িয়ে নেবার জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলাম, কিন্তু কিন্তু তোদের কোলে নিতে পারিনি, এতটুকু আদরও করতে পারিনি, এতটুকু আদরও করতে পারিনি। বাধা হয়ে দাঁড়িয়েছিল তোদের এই মা, আমাকে বলেছিল কোলে নেওয়া আদর করা দূরের কথা, বাবা পরিচয় দিলে ও তোদের মুখে দুধ তুলে দেবে না। বলেছিল তোদের মুখে দুধ তুলে দেবে একটাই শর্তে, যদি আমি কসম খেয়ে বলি তোদেরকে কোনোদিন জানতে দেব না আমি তোদের বাবা, আমি তোদের বাবা। তোদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য কসম খেলাম, মনটাকে লোহার পাতে মুড়িয়ে ফেলেছিলাম যাতে করে আমার দীর্ঘশ্বাসে বাতাস তোদেরকে বলে না দেয় আমি তোদের বাবা। তাই তো এতগুলো বছর বাবা হয়ে চাকরের অভিনয় করেছি, আর আমি অভিনয় করতে পারছি না, আর আমি অভিনয় করতে পারছি না, অভিনয় করতে পারছি না, পারছি না। তোমার অভিনয় জীবন শেষ হয়ে গেছে বাবা, আর তোমাকে অভিনয় করতে হবে না, আমরা তো জেনেই গেছি তুমি আমাদের বাবা। আমি চিৎকার করে বলছি, শুনুন সুলতানা চৌধুরী, এই মানুষটাই আমাদের বাবা। সুলতানা চৌধুরী, শুনতে পাচ্ছ? আজ আমার দুই মেয়ে আমাকে বাবা বলে ডাকছে, তুমি আজ হেরে গেছো, তুমি আজ পরাজিত। থাকো তুমি তোমার বিশাল প্রাসাদ দিয়ে, অর্থ আর প্রাচুর্য নিয়ে, আমি চলে যাচ্ছি আমার এই দুই মেয়েকে নিয়ে। চল মা চল, এবার তোদের জীবনের এক টাকার ছেলে আর কোটি টাকার মেয়ের গল্পটা শেষ করবো। চল you
সে মমদের পাঠিয়েছে বাবা, এখন কি হবে? কিচ্ছু হবে না। তোমরা কারা, কি চাও? আমরা দুই ভাই, আপনার দুই মেয়ের হবু জামাই শ্বশুর আব্বা। আপনার স্ত্রী আমাদের সাথে বিয়ে ঠিক করেছে। রাইট, আর তাই আপনি যদি মনে করেন আপনার দুই মেয়েকে কাজী অফিসে নিয়ে গিয়ে ওই দুই গরিবের ছেলের সাথে বিয়ে দেবেন, তা হবে না। আমরা দুই ভাই আপনার দুই মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমাদের বউ বানিয়ে ওই সমস্ত সম্পত্তির মালিক হব। মার, মার ওদের। সবাইকে নিয়ে চলো, চল। জীবনেই প্রথম বাবার দায়িত্ব পালন করলাম, গরিব বাবার দুই মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে এক টাকার ছেলে আর কোটি টাকার মেয়ের গল্পটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। আমাকে ক্ষমা করে দাও, আমিও আমার আর তোমার এক টাকার ছেলের কোটি টাকার মেয়ের গল্পটা শেষ করতে চাই। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বাকি জীবনটা তোমার স্ত্রী হিসেবে বেঁচে থাকতে চাই। আমার ইচ্ছেটা তুমি পূরণ করবে না, ভালো করবে না। চলো চলো বাড়ি চলো।